প্রিয় সুধী, শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি আপনাদের ফিল্ম টক উইথ ফাহমিদার 15তম পর্বে। আপনারা জানেন, এই ফেসবুক লাইভ চলচ্চিত্রের পরিচালক প্রযোজক থেকে শুরু করে এই মাধ্যমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কলাকুশলী, এমনকি চলচ্চিত্রের গবেষক লেখকদের সাথে কথোপকথনের এক প্রচেষ্টা। লকডাউনের নতুন বাস্তবতায় গত 19 জুন থেকে শুরু হয় ফিল্ম টক উইথ ফাহমিদার এই আয়োজন। প্রথম কিছু পর্ব আমার ফেসবুক প্রোফাইল ফাহমিদা আক্তার থেকে প্রচারিত হয়, আর বাকি 9টি পর্ব আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ফাহমিদা আক্তার শিরোনামে আমার এই ফেসবুক পেজ থেকে। আজ শুরুতেই বলতে চাই, চলচ্চিত্র শুধু বিনোদনের একটি মাধ্যম নয়, মাধ্যমটি বিনোদন, শিক্ষা কিংবা নানা তথ্য দিলেও এর প্রভাব সমাজে ব্যাপক ও সুদূর প্রসারী। তাই গবেষকদের কাছে ক্রমেই এই মাধ্যম হয়ে উঠছে আগ্রহের বিষয়। তাদের গবেষণায় উঠে আসছে চলচ্চিত্রের সামাজিক, রাজনৈতিক ও ঐতিহাসিক নানা অনুষঙ্গ। কেউ কেউ চলচ্চিত্রের চর্চা, ধারা ও উপস্থাপনাকে নিয়ে হাজির করছে নানা তাত্ত্বিক কাঠামো। কারো কারো চলচ্চিত্রের গভীর পাঠ বা বিশ্লেষণ খুলে দিচ্ছে আমাদের দেখার চোখ, উদ্বেলিত করছে আমাদের উপলব্ধির নানা স্তর। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন গবেষক ও শিক্ষাবিদ, যারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরছেন তাদের গবেষণা প্রকাশনার মাধ্যমে। আছেন ডক্টর লুটে হোক, সালাম আলাইকুম। তিনি হচ্ছেন হেড অফ সাবজেক্ট, সিনিয়র লেকচারার অফ সোশ্যাল অ্যান্থ্রোপোলজি, এডিনবারা ইউনিভার্সিটি, যুক্তরাজ্য। এবং সঙ্গে আরও আছেন প্রফেসর ডক্টর জাকির হোসেন রাজু, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। আপনাদের স্বাগত জানাচ্ছি ফিল্ম টক উইথ ফাহমিদায়। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। খুব ভালো লাগলো, আপনি শুরুতেই বাংলায় শুরু করলেন এবং আমাদের দর্শকদের পক্ষে আরো সুবিধা হলো তাদেরকে যুক্ত করে নিতে। আপনাদের কাছে আজ আমরা জানতে চাইবো, যেমন আপনাদের চলচ্চিত্র গবেষণা নিয়ে আমরা নানা তথ্য জানতে চাইবো, কিন্তু আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র গবেষকদের জন্য আপনারা কিছু নির্দেশনা দেবেন। যাই হোক, প্রশ্নোত্তর পর্বে যাবার আগে আপনাদের কাজের একটা সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরতে চাই। শুরু করা যাক লোটে হোককে দিয়ে। আগেই বলেছি তিনি শিক্ষকতা করেন এডিনবারা বিশ্ববিদ্যালয়ে। তার আগ্রহের ক্ষেত্র অ্যান্থ্রোপোলজি অফ মিডিয়া, ভিজুয়াল কালচার অ্যান্ড দ্য সিনেমা, হিস্ট্রি অফ মুভিং ইমেজ, ভিজুয়াল কালচার, বাংলাদেশ, পাকিস্তান অ্যান্ড সাউথ এশিয়া। তিনি 2008 সালে আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। একজন নৃতাত্ত্বিকের প্রণোদনায় তিনি দক্ষিণ এশিয়ার, বিশেষ করে বাংলাদেশের জনপ্রিয় সিনেমা আর সিনেমা প্রদর্শনের প্রকৃতি উন্মোচনে আগ্রহী। আমরা একটু তার একটা বই এর একটু কভার পেজ দেখি একটুখানি। সন্দর্ভ বই হিসেবে প্রকাশিত হয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটি প্রেস থেকে 2014 সালে। এই গ্রন্থের শিরোনাম কাট পিসেস, সেলুলয়েড অবসেসিটি অ্যান্ড পপুলার সিনেমা ইন বাংলাদেশ। বইটি 2016 সালে বার্নার্ড এস কোহন পুরস্কারে ভূষিত হয়েছিল। এছাড়াও 2013 সালে তিনি ইএসআরসি ফিউচার রিসার্চ লিডার্স গ্র্যান্ট লাভ করেন। পূর্ববাংলার ইতিহাস, চলচ্চিত্রের নানা অনুশীলন সংক্রান্ত তথ্য অনুসন্ধান করছেন তিনি বর্তমানে তার গবেষণায়। আন্তর্জাতিক জার্নালে বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে সর্বাধিক সংখ্যক লেখা প্রকাশের কৃতিত্ব লোটে হুকের। আমরা একটু তার কয়েকটি প্রকাশনার তালিকা একটুখানি দেখে নেব, যদিও এখন এটা হচ্ছে উনি, আমি একটু আগে বললাম যে সর্বাধিক সংখ্যক লেখা প্রকাশিত হয়েছে তার বাংলাদেশের চলচ্চিত্রগুলোর উপরে। তার লেখা প্রকাশিত হয়েছে স্ক্রিন, সাউথ এশিয়া, সাউথ এশিয়ান পপুলার কালচার, বায়োস্কোপ, সাউথ এশিয়ান স্ক্রিন স্টাডিজ, কন্টেম্পোরারি সাউথ এশিয়া, থার্ড টেক্সট। আরও একটি কার্ড আছে তার চলচ্চিত্রগুলোর তালিকা, সরি, তার প্রকাশিত জার্নাল বা এগুলো জার্নাল প্রকাশনাও আছে এখানে, বিভিন্ন ম্যাগাজিনে লোক প্রকাশনাও আছে। এছাড়াও তিনি বায়োস্কোপ সাউথ এশিয়ান স্ক্রিন স্টাডিজ নামক একটা জার্নালের সম্পাদক মণ্ডলীর একজন হিসেবে কাজ করছেন। এটি দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র গবেষণায় একটি আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ জার্নাল।
কি আমি আচ্ছা রাজু ভাইকে ভাই হিসেবে সম্বোধন করছি ব্যক্তিগত পর্যায়ে। রাজু ভাইয়ের সাথে রাজু ভাইয়ের ভাইয়ের হাত ধরেই আসলে চলচ্চিত্র গবেষণায় আগ্রহী হয়ে ওঠা, সেটা অনেক পুরনো ইতিহাস, সে প্রসঙ্গেও আসবো। হ্যাঁ, এবার রাজু ভাইয়ের চলচ্চিত্র বিষয়ক একটু উপস্থাপনায় যাই। এর আগে কমিউনিকেশনস এর অধ্যাপক, তিনি অস্ট্রেলিয়ান লাট্রোব ইউনিভার্সিটি থেকে 2004 সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন সিনেমা স্টাডিজে। তার পিএইচডি অভিসন্দর্ভ থেকে 2015 সালে প্রকাশিত হয় বাংলাদেশ সিনেমা ন্যাশনাল আইডেন্টিটি ইন সার্চ অফ মডার্ন বইটি। বইটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান রাউটলেজ। বাংলাতেও তিনি দুটি গ্রন্থের রচয়িতা, এগুলো হলো চলচ্চিত্রের চালচিত্র ও গণমাধ্যমে মুক্তিযুদ্ধ। আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ জার্নাল ও বইয়ে তার চলচ্চিত্র সংক্রান্ত লেখা প্রকাশিত হয়েছে। আমরা সেই সংক্রান্ত একটা কার্ডও দেখে নেই। রাজু ভাই, আপনার লেখার তালিকাটা আমি স্পাস থেকে কালেক্ট করে নিয়েছি, এখানে কিছু আছে। এছাড়াও তালিকার বাইরেও রাজু ভাই প্রচুর লেখা আছে। এই কার্ডে যে তালিকা দেখানো হলো সে তো বললামই, তার বাইরেও তার অনেক লেখা রয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে তিনি জড়িত দীর্ঘদিন ধরে। চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা শিক্ষকতার পাশাপাশি তার রয়েছে তথ্যচিত্র নির্মাণের অভিজ্ঞতা। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন। ও বিশাল! এখন আমরা লুটে হকের কাছে, আচ্ছা আমি আপনার নামের বানান কি ঠিকমতো উচ্চারণ করতে পারছি? লুটে হুকি তো না হুয়েক? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হুক, আচ্ছা আচ্ছা। আপনার কাছে যাই প্রথমেই, সেটা হচ্ছে যে একজন ডাচ হয়েও কেন হঠাৎ আপনি বাংলাদেশের বিষয়ে আগ্রহী হয়ে উঠলেন? কোন বিশেষ কারণ আপনাকে বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ে গবেষণা করতে উদ্বুদ্ধ করে? এবং পিএইচডি গবেষণাকালে আপনি যেহেতু একটা মানে বেশ একটা সময় আপনি বাংলাদেশে ছিলেন, এখন বাংলাদেশে অবস্থানকালের কিছু অভিজ্ঞতাও যদি সেই প্রসঙ্গে বলেন। লোটে, তা তো একটা প্রশ্ন, না তা অনেক অনেক প্রশ্ন। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে দাওয়া দেওয়ার এবং এই এই আলোকটা অর্গানাইজ করা। আমি খুবই খুশি আপনার সাথে এই কনভারসেশন করার, আর এবং আমারও মনে হয় যে এই মুহূর্তে আপনাদের দুজনের সাথে কথা বলে এইভাবে আমার আসলে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা মনে করি যে বাংলাদেশ স্টাডিজের টেম্পারেচার চেক আমরা করি আজকে, তাহলে এটা খুব ভালো হবে। তো আমি কিভাবে এই এই ক্ষেত্রে কিভাবে আসছিলাম, এটা অনেক লোকজন আমাকে প্রশ্ন করে, আর অবশ্যই এটা এক ধরনের কোইন্সিডেন্স সবসময় এই ধরনের যাত্রীদের সাথে জড়িত আছে। আমার আসলে প্রথমে বাংলাদেশে গবেষণা করার আসছিলাম হচ্ছে 2001 সালে। ওই সময় আমি পাঠশালার তখন সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, তখন প্রথম ব্যাচ ছাত্র ছিল, এবং আমি বাংলাদেশে আসছিলাম আসলে শাহিদুল আলমের যে আলোকচিত্রতে গবেষণা করার, কারণ ওনার তো আসলে আন্তর্জাতিক নাম করার ফটোগ্রাফার অলরেডি ছিলেন ওই সময়ে, এবং ওয়ার্ল্ড ক্লাস ফটোর সাথে জড়িত ছিল। আর আমি আমস্টারডামে থাকতাম ওই সময়ে, আন্ডার গ্রাজুয়েট পড়াশোনা করছিলাম অ্যান্থ্রোপোলজি, এবং ওনার ওই সময়ে ওয়ার্ল্ড প্রেসের সাথে ইনভলভ হয়েছে বিভিন্ন প্রদর্শনীর সাথে। তো এগুলি দেখে ওর ওনার কাজ নিয়ে এবং ড্রেক নিয়ে অনলাইনে দেখে পড়ে আমার খুব ইন্টারেস্টেড লাগলো ওই সময়ে। এবং আমি প্রথম আসছিলাম বাংলাদেশে হচ্ছে ওই গবেষণা করার জন্য, হচ্ছে ওনাদের আসলে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ কীভাবে বুঝতে
আর আমার মনে হয় আমার পুরো ভিজুয়াল কালচার ইন্টারেস্টটা চলচ্চিত্র হোক আলোকচিত্র হোক এটা আসলে ছিল ওই ব্রেক আর আলোনার মাধ্যমে। তার মানে যে আমি 4 মাসে ছিলাম 2001 সালে পাঁচালা প্রথম ব্যাচের সাথে, আর ওনারা ওই সময়ে যেভাবে করছিল সেভাবে আমি করছিলাম ওদের আশপাশে। আমি নিজের হাতে ক্যামেরা তুলি নেই কিংবা, কিন্তু আমি তো আসলে যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ কীভাবে বুঝতে হবে ওই থেকে আমি শেখার ক্রিটিকর শুরু করছিলাম। এবং আমি ওই সময় বাংলাদেশে এসেছিলাম, ঢাকাতে ছিলাম, ফটোগ্রাফার্সদের সাথে ছিলাম এবং আশেপাশে আমি তো অন্য ধরনের ভিজুয়াল কালচারও দেখতেছিলাম, বিশেষ করে জনপ্রিয় ভিজুয়াল কালচার। এবং ওই সময়ে বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা ছিল, আমি মানে পাঁচালা যারা ছিলেন ওই সময়ে ওরা তো আসলে ফিল্ম এভাবে দেখেনি কিংবা সিনেমা হলে যেতেছিল না, তো আমি আসলে ওই দিক থেকে আমি ইন্টারেস্ট হয়ে গেছি যে আসলে এইখানে মানে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ চলছে, আর আমি আসলে বুঝতে চাইছিলাম যে কীভাবে এই পার্থক্যটা বোঝা যায়। তো এইভাবে আমি আসলে ভিজুয়াল কালচার নিয়ে ইন্টারেস্ট হয়ে গেছিলাম বাংলাদেশে, বিশেষ কারণ ওখানে এক ধরনের আলোকচিত্রের মাধ্যমে এক ধরনের নতুন ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি হইতেছিল, কিন্তু আশপাশে আমার জনপ্রিয় সংস্কৃতি নিয়ে ইন্টারেস্টটা সবসময় ছিল। তো সেভাবে আমি শুরু করছিলাম, আর তখন আমার পিএইচডি করার সময় যখন আসলো আমি সিনেমা নিয়ে একটু বড় প্রজেক্ট করতে পারতেছিলাম। আর আমার মানে ডিসিপ্লিনারি ফিল্ডে ওই সময় মিডিয়া স্টাডিজ আর অ্যান্থ্রোপোলজি একসঙ্গে নেওয়ার একটা নতুন ডিসিপ্লিনারি মুভ হইতেছিল, এবং বেশিরভাগ লোকজন সিনেমা হলে কাজ করতেছিল। অ্যান্থ্রোপোলজিস্ট যারা চলচ্চিত্র নিয়ে ইন্টারেস্টেড ছিল ওরা বেশিরভাগ সময় সিনেমা হলে যেতেছিল, ওখানে মানে দর্শকের সাথে গোষ্ঠী করতে। আর আমার ইন্টারেস্টটা ছিল হচ্ছে একটা ছবি একদম স্ক্রিপ্ট থেকে প্রদর্শনী পর্যন্ত ফলো করার, আর এই প্রসেসের মধ্যে এটা ছিল 2005-2006-2006-এ। ওই সময় তো আসলে FTC-তে যে অ্যাকশন ছবি হইতেছিল ওই সময় এমনি আশপাশেও কিছু কাটপিস ছিল। তো কাটপিস আমার ইন্টারেস্টিং লাগছিল, কারণ কি হচ্ছে না যে এটা এক ধরনের পর্নোগ্রাফি বলা যায় কিংবা এটা এক ধরনের ইলিগাল প্র্যাকটিস এরকম না, কিন্তু আমার যেটা ইন্টারেস্টেড লাগছে হচ্ছে যে আমরা যেভাবে একটা ছবি দেখি বা বুঝি এক ধরনের কোহিরেন্ট অবজেক্ট, এটা একটা শুরু হচ্ছে আর একটা শেষ আছে, আর এটা একটা রিল বা কয়েকটা রিল, আর এই রিলটা ইনটেগ্রিটি আছে। কিন্তু কাপিসের কনসেপচুয়াল ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এগুলি আসলে বের হয় আর আবার দেখা যায়, আটকানো গেলে এখানে বা ওইখানে, এখানে আবার আলাদা করে মানে একটা স্বাধীন জীবন আছে, তো এক ধরনের সেলুলয়েড, এক ধরনের কাচাবিলিটি আছে যেটা আসলে ডিসকানেক্ট করা যায় আর বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, আর এই মুভমেন্টটা। তো সেই জন্য আমি এটা ফলো করতে শুরু করছিলাম। আমার এরকম না যে বাংলাদেশের চলচ্চিত্র সব এরকম বা ছবি মানে যেটা খারাপ ছবি বলা যায় এরকম, আমার একদম আমার ইন্টারেস্ট নয় এই এই আলাপে। আমার ইন্টারেস্ট ছিল যে একটা ছবি যদি যদি সেটা আলাদা আলাদা করে বিভিন্ন স্বাধীন জীবন থাকতে পারে, এইটা কনসেপচুয়ালি আমার খুব ইচ্ছে। মানে আপনার আমি আপনাকে একদম শুনতে পারতেছি না, আপনি একদম ফ্রোজেন হয়ে গেছেন। আমিও মিস করছি, ফাহমি থেকে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশনে কোন একটা ঝামেলা হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি। ও হ্যাঁ, আমার মনে হয় ফার্মিডার প্রশ্নটা এখানে লিখিত ভাবে চলে এসেছে। হ্যাঁ, ফার্মিডার যেটা আমাকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে চলচ্চিত্রে উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে আমার যে পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা সেটা একটু জানতে চাচ্ছেন।
এবং আমি গবেষণার উদ্দেশ্যে সিনেমা স্টাডিজে পিএইচডি করার জন্যে 1996 সালে লাটভিয়া ইউনিভার্সিটি গিয়েছিলাম। তার আগে থেকেই আমি ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে যুক্ত এবং শর্ট ফিল্ম ফোরামের সাথে আমি খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম। আমি নিজে কিছু শর্ট ফিল্ম তৈরি করেছি 90-এর দশকে। তো আমার মনে হয় যে আমি যদি এইভাবে বলি যে আজকে এই 2020 সালে আমরা যে তিনজন এখানে যুক্ত হয়েছি, ডক্টর লটি হুক এবং ডক্টর ফাহমিদা আক্তার, আমি নিজে, আমরা তিনজনই বাংলাদেশের চলচ্চিত্রের ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে এ বিষয়ে পিএইচডি করেছি ভিন্ন ভিন্ন সময়ে। আমি 2004 সালে, লটে 2008 সালে, ফাহমিদা শেষ করতে কয়েক বছর আগে, এই মুহূর্তে আমার মনে হয় ডক্টর ফাহমিদুল হক আমাদের সাথে যুক্ত আছেন। ডক্টর ফাহমিদুল হকও পিএইচডি করেছেন বাংলাদেশের সিনেমা নিয়ে আমার মনে হয় 2011 সালে। তো এটা কিন্তু আমরা যদি আমি যদি 20 বছর পিছিয়ে যাই, যেটা ফাহমিদা আমার কাছে জানতে চাচ্ছেন যে আমার যে সিনেমার উপরে উচ্চ শিক্ষা গ্রহণের যে জার্নিটা সেটা যদি আমি বলতে চাই, তাহলে 90-এর দশকে আমরা কিন্তু সত্যিকার অর্থে 2004 সালে আমি যখন অস্ট্রেলিয়ার লাটভিয়া ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজে পিএইচডি করি, সেটি ছিল বাংলাদেশ থেকে প্রথম পিএইচডি ইন ফিল্ম স্টাডিজ। এর আগে অবশ্যই 80 এবং 90-এর দশকে সিনেমা নিয়ে বেশ, আমি খুবই দুঃখিত আমার এই ইন্টারনেট কানেকশন খুব ঝামেলা করছে। এনিওয়ে আমি প্রশ্নটা লিখে পাঠিয়ে দিয়েছি রাজু ভাই আপনাকে, আমি বলতে শুরু করেছি। হ্যাঁ, তুমি কি এখন শুনতে পাচ্ছ আমাদেরকে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি আমি, সরি, এক্সট্রিমলি সরি, আমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, আমার মনে হয় যে এই সময়টা আমি আর লটে একটু কথা বলে আমরা শুরু করেছি, তা আমার মনে হয় যে দর্শকরা আশা করি আমাদের কথা শুনতে পাচ্ছে। তো আমি যেটা বলছি যে 80 এবং 90-এর দশকে চলচ্চিত্র সংসদ আন্দোলনের মধ্য দিয়ে ঢাকায় বেশ গুরুত্বপূর্ণ চলচ্চিত্র চর্চা এবং চলচ্চিত্র প্রকাশনা হয়েছে, এবং অবশ্যই স্মরণ করতে হবে প্রয়াত আলমগীর কবিরকে, চলচ্চিত্রকার, চলচ্চিত্র শিক্ষক এবং চলচ্চিত্র লেখক, যার ফিল্ম ইন বাংলাদেশ বইটি 1979 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছিল, এবং আমরা অনেকেই আলমগীর কবিরের সরাসরি ছাত্র। আমি সম্ভবত শেষ দিককার ছাত্র, কবির ভাই 1989 সালে মারা যান। তো তার আগে 1986, 87, 88 সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি মাত্র, সেই সময় আমার সুযোগ হয়েছে কবির ভাইয়ের অধীনে বিভিন্ন চলচ্চিত্র কর্মশালা করার। কিন্তু আমার অগ্রজ যারা আছেন, মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ, তারপর মানজারে হাসিন মুরাদ, এরা, এনায়েত করিম বাবুল, এরা অনেকেই কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে, তারপর মঈনুদ্দিন খালেদের কথা মনে পড়ছে, তো ওনারা সবাই কিন্তু কবির ভাইয়ের মাধ্যমে চলচ্চিত্র শিক্ষার ধারায় অনুপ্রাণিত হয়েছেন। এবং আলমগীর কবির তার লেখালেখি এবং চলচ্চিত্র শিক্ষকতার মধ্য দিয়ে একটা ধারা তৈরি করেছেন। আমরা অনেকেই সরাসরি বা পরোক্ষভাবে আমি বলবো যে সেটার বেনিফিশিয়ারি, এবং আমরা সেটার মাধ্যমে আমরা পথে গিয়েছি। তো 90-এর দশকে ফাহমিদার মনে আছে নিশ্চয়ই, ফাহমিদা তখন ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ডক্টর ফাহমিদুল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফাহমিদা এবং ডক্টর ফাহমিদুল ঘটনা রাজীব ভাই আমরা তো অনেক বিষয়ে অধ্যয়ন চক্র করি, কিন্তু চলচ্চিত্র নিয়ে কোনো অধ্যয়ন চক্র বিশ্ব সাহিত্য কেন্দ্রে হচ্ছে না। তো তখন তার প্রণোদনায় আমি এই চলচ্চিত্র অধ্যয়ন চক্র শুরু করি 1992 সালে। এবং যেটা ফাহমিদা বলছিল যে ফাহমিদা তখন জাহাঙ্গীরনগর থেকে এসে সেখানে অংশগ্রহণ করেছে। আমাদের ফাহমিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার 3 বছরের অনুজ শিক্ষার্থী, আমার বিভাগেই গণযোগাযোগ ও সাংবাদিকতায়। ফাহমিদ সেখানে আসে, অবন্তী হারুন জাহাঙ্গীরনগরের অ্যান্থ্রোপোলজির স্টুডেন্ট, এখন অ্যাসোসিয়েট প্রফেসর ইউ ল্যাবে। তো অবন্তী তখন সেখানে নিয়মিত আসতো। তো আমরা চলচ্চিত্র নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেই ছাদে একটা বৈকালিক আড্ডার মধ্য দিয়ে আমরা এক ধরনের চর্চা শুরু করেছি। কিন্তু আমি এটা স্মরণ করছি এই কারণে যে ওইটা এক অর্থে একটা ট্রানজিশন, যে হঠাৎ করে আলমগীর কবির চলে গিয়েছেন,
এবং আমার মনে আছে যে এমনকি সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদের আড্ডায় মাঝে মাঝে এই প্রসঙ্গ এসছে যে এখন তাহলে বাংলাদেশে চলচ্চিত্র গবেষণা চলচ্চিত্র শিক্ষার নতুন ধারাটা কিভাবে হবে। তো ঘটনাচক্রে আজকে প্রায় 20-25 বছর পরে আমরা এখানে আলোচনা করছি, কিন্তু আমার মনে হয় যে সেই ধারাটা ধীরে ধীরে দাঁড়িয়েছে। আমি নিজে যখন 96 সালে প্রথম পিএইচডি করতে মেলবোর্নে যাই, আমার পড়াশোনা ছিল গণযোগাযোগ সাংবাদিকতা নিয়ে এবং আমার পড়াশোনা ছিল সিনেমা নিয়ে, মূলত ফিল্ম মুভমেন্ট এবং আর্ট সিনেমা নিয়ে। সত্যি কথা বলতে আমরা যারা 80-90 দশকে ঢাকায় চলচ্চিত্র আন্দোলন করেছি, আমাদের চলচ্চিত্র শিক্ষা একদিকে যেমন আলমগীর কবিরের হাত ধরে হয়েছে, অন্যদিকে আমাদের চলচ্চিত্র শিক্ষা হয়েছে ব্রিটিশ কাউন্সিল, জার্মান কালচারাল সেন্টার, রাশিয়ান কালচারাল সেন্টার, এই সব বিদেশি দূতাবাসের যে মিলনায়তনগুলো, সেইগুলোর অডিটোরিয়ামে, সেইগুলোর বারান্দায়, সেইগুলোর কফি শপে, এবং অবশ্যই ভারতীয় দূতাবাসের যে সাংস্কৃতিক কেন্দ্র সেখানে। তো এখানে যেটা হয়েছে যে আমরা দেশ বিদেশের সিলেক্টেড আর্ট ফিল্মগুলো দেখতে পেয়েছি। তো আমি যখন 96-97 সালে আমার এই ফিল্ম পিএইচডির জার্নিটা শুরু করি, তখন আমার এই দুটা ধারায়, একটা হচ্ছে যে ম্যাস কমিউনিকেশনের ধারায় এবং এই আর্ট সিনেমা স্টাডিজের ধারায় কিছুটা পড়াশোনা নিয়ে আমি সেখানে গিয়েছি। কিন্তু সেখানে গিয়ে আমি যেটা মানে মুখোমুখি হয়েছি বলবো, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আধুনিক যে ফিল্ম স্টাডিজ, ফিল্ম একটা গবেষণা এবং শিক্ষার ধারা হিসেবে 1960-70-এর দশক থেকেই বিশ্বের বিভিন্ন দেশে, মূলত মানে ইউরোপের বিভিন্ন দেশে এবং যুক্তরাষ্ট্রে আমেরিকায় ডেভেলপ করেছে, কিন্তু সেইটার সংস্পর্শ আমরা পাইনি। আমরা কবির ভাইয়ের মাধ্যমে পরবর্তীতে আমাদের আরও যারা পড়িয়েছেন, আমি স্মরণ করছি সালাউদ্দিন জাকি, জাকি ভাই এখনো আছেন আমাদের এখানে আমাদের সাথে আছেন, কিন্তু প্রয়াত বাদল রহমান, এরকম অনেকে যারা আমাদেরকে পড়িয়েছেন, সেখানে একটা ধারা এসেছিল পুনায় যে ফিল্ম ইনস্টিটিউট FTII, সেটা থেকে আমরা একটা ধারা পেয়েছি যেটা এক ধরনের আমি বলবো যে ফিল্ম স্কুলের ধারা। আর অন্যদিকে কবির ভাই যে ধারাটা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে এক ধরনের ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের ধারা। কিন্তু এই ফিল্ম স্কুল এবং ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের ধারাকে যে একটা গবেষণামূলক ডিপ ইনসাইটফুল একটা মানে ফিল্ম স্টাডিজের প্রকরণে নিয়ে যাওয়া, সেটা লেট 1990সে আমরা তখন পর্যন্ত আমরা সেটির সংস্পর্শ পাইনি। আমি এক করতে ফরচুনেট যে আমি যখন মেলবোর্নে যাই, সেখানে ক্রিস বেরি, যিনি খুব সুনামধন্য এশিয়ান সিনেমা স্কলার, তাকে আমার গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে পাই এবং তার মাধ্যমে বলা যায় যে আমি ব্যাপকভাবে এই আধুনিক ফিল্ম স্টাডিজ এবং এশিয়ান সিনেমা এগুলো নিয়ে পড়তে শুরু করি। এবং পরবর্তীতে যেই বইটি ফাহমিদা উপস্থাপন করেছে, এটি 2015 সালে প্রকাশিত হয় রাটলেস থেকে, এবং আমার কাছে মনে হয় যে 2014-15 পরপর দুটি বছর বাংলাদেশের ফিল্মকে আন্তর্জাতিক ফিল্ম স্টাডিজে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার নিজের এই বইটা এবং লটের যে বইটা সেলুলয়েড অপরচুনিটি ইন বাংলাদেশ পপুলার সিনেমা, এই দুটা খুব ইম্পর্টেন্ট দুটা পদক্ষেপ হিসেবে কাজ করেছে। এবং এই একটুখানি আমি যদি বলি যে ফাহমিদা বোধহয় কোনো প্রশ্ন যোগ করতে চাচ্ছি বা কিছু। আমি না, চমৎকার রাজু ভাই, আমি এই জার্নিটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম এবং এই প্রসঙ্গে আপনি যেহেতু চলচ্চিত্র চক্রের প্রসঙ্গ, মানে যে সমস্ত পাঠ চক্র আমরা অংশ নিয়েছি, সবচেয়ে আশ্চর্যের বিষয় রাজু ভাই, আমরা অ্যালেনের ছবি দেখার পরে আপনি আমাকে আমাদেরকে বললেন লিখতে, এখন মানে আমাদের বইও নাই, সেই পাবলিক লাইব্রেরিতে গেলাম বই খুঁজতে। হ্যাঁ, তো মনে আছে আর কি যে তারপরে লেখার কি প্রচন্ড আগ্রহ, লিখলাম, জমা দিলাম। হ্যাঁ, এই যে একটা চলচ্চিত্র বিষয়ে আগ্রহ এবং চলচ্চিত্রকে পাঠ করার যে ব্যাকুলতা, সেটা আসলে খুব চমৎকার ভাবে রাজু ভাই আপনি মানে আপনি সার্থক ছিলেন আর কি সেটা জন্ম দেবার ক্ষেত্রে। যাই হোক, চমৎকার সেই অভিজ্ঞতা আমাদের এবং সেই প্যাশনটা ছিল বলেই হয়তো পরবর্তীতে চলচ্চিত্রকে জানার আগ্রহটা আরো বেড়েছে। আমি এখন একটু লোটের কাছে আবার যেতে চাই, যে লোটে যদি একটু আগে কাট পিসের প্রসঙ্গ বলেছে, এখন কাট পিস সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনীতে এই ধরনের একটা নির্দিষ্ট আকারের
অশ্লীল বা উত্তেজনা সৃষ্টিকারী ক্লিপিং সংযুক্ত হতো, যার যার সাথে মূল কাহিনীর তেমন সংশ্লিষ্টতা থাকতো না বা থাকে না। এখন এই প্র্যাকটিসের শুরু তো পুরোটাই ব্যবসায়িক উদ্দেশ্যে। এখন কাটপিসের যে প্রোডাকশন কনজাম্পশন নিয়েছিল আপনার গবেষণা এবং পরবর্তীতে সেটা কিন্তু আমরা দেখলামই যে আপনি বই আকারে প্রকাশ করলেন, এখন এই গবেষণার ভেতর দিয়ে আপনার যে মৌলিক অনুসন্ধান সে বিষয়ে যদি কিছু বলেন, আর এই গবেষণার ইম্প্যাক্ট বিষয়ে একটু জানতে চাই। ইম্প্যাক্ট নিয়ে আমার বলার খুব কঠিন। আমার রাজু রায়কে ধন্যবাদ জানাচ্ছি যে এটা মানে ওনার বইয়ের সাথে পাশাপাশি রাখছি, তাই তো আমার খুব খুশি। আমার মনে হয় যে এই দুটো হচ্ছে একটা কাটপিসটা একটা এই মুহূর্তে এটা একটা হিস্টোরিক্যাল এক ধরনের চর্চা ছিল জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে, এবং আমরা যদি মনে করি যে চলচ্চিত্র আসলে আজকাল বাংলাদেশে সেলুলোজিক্যাল প্রজেক্ট করার হয়, আসলে কাটপিস ওই ফর্মে আর নাই, কিন্তু এটা বিভিন্ন জায়গায় মাইগ্রেট করে গেছে, বিশেষ করে অনলাইনে আর বিভিন্ন ডিজিটাল ফর্মে এটা এখনো চলছে বিভিন্ন সাইটে। এবং এটা এটা নিয়ে আমি লিখছি যে বাংলাদেশি কিছু বা বাংলা কিছু অনলাইন গ্রুপস আছে যেগুলি শেয়ার করা হয়, কিন্তু আমার এইমাত্র এটা নিয়ে আর গবেষণা করার আমার এরকম আগ্রহী নয়। আমার মনে হয় অনেক নতুন জেনারেশন আছে যারা এটা ফলো আপ করতে পারতেছে। আমি জানি যে এই মুহূর্তে কাটপিস এখনো আছে আমেরিকান বিভিন্ন ধরনের ফোন ওয়েবসাইটে এটা পাওয়া যায় যদি আপনি খুঁজতে পারেন। আমার মনে হয় যে মূল ব্যাপারটা ওখান থেকে যে আমার কাটপিস যেটা আমি শুরুতে বলছিলাম আপনার মনে হয় আপনার কানেকশন তো কেটে গেল, আসলে এক ধরনের চলচ্চিত্র যদি বিটস 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 পার্ট পার্ট করে ভেঙে যায় আর বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে আসছে, তার মানে কি আমাদের সিনেমা অবজেক্টের জন্য আমরা এটা কীভাবে বুঝতে পারতেছি? আমার মনে হয় যেহেতু আমরা এই মুহূর্তে এক ধরনের ডিজিটাল এটা চলে আসছি, আমরা সবসময় এই ধরনের বিটস চলচ্চিত্র বিটস ক্লিপস মানে এক ধরনের সাউন্ড ট্র্যাক এক ধরনের দৃশ্য আমরা অনেক জায়গায় ছড়িয়ে আসছি, তাই না? আর এটা আমার মনে হয় আমার শেষ পর্যন্ত আমার কিন্তু আপনার গবেষণা প্রচুর সাইট হচ্ছে কাটপিস ইভেন ইন্ডিয়াতেও, আমি মানে সেই জায়গাতে তো এটার সাংঘাতিক ইম্প্যাক্ট আপনার গবেষণার আমি মনে করি। ঠিক আছে, অবশ্যই তা তো আছে, কিন্তু এটা আমার মূল আমার নিজেকে বললাম এটা খুব কঠিন। আচ্ছা 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 আচ্ছা, বলে যায় কিন্তু আমার মনে হয় যে অনেক লোকজন আছে যে যারা মনে করেন দর্শনা মিনি ও যে নিয়ে যাচ্ছে আর নতুন করে এইগুলি ভাবছে দেখছে। আমার মনে হয় এই সাবফিল্ডটা সাউথ এশিয়ার মধ্যে এই সাবফিল্ডটা বাড়বে, কিন্তু আমার মনে হয় আমার নিজস্ব কাজ এটার আসলে শেষ হয়ে গেছে। এটা মানে কাটপিস নিয়ে 10 বছর যদি ব্যস্ত থাকে তাহলে এটা জীবনে যথেষ্ট। তো আমার মনে হয় আমার এই 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 কাটপিস নিয়ে আমার আর লেখা নেই, কিন্তু আমার মনে হয় এই একই ফেনোমেনন আমরা আমার তো আসলে যেটা আমার ইন্টারেস্টিং লাগছে, আমি তো আসলে রাজুবা যেমন বলতেছিল যে আসলে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনে এক ধরনের চর্চা ছিল ছবি পাঠ করা, ছবি দেখা, ছবি নিয়ে লেখা, এবং অন্যদিকে একটা ফিল্ম স্টাডিজ ইউরোপ নর্থ আমেরিকা থেকে বসে চলে নিয়ে আসছে এক ধরনের নতুন কনসেপচুয়াল ল্যাঙ্গুয়েজ। আমার জায়গা একটু আলাদা যেহেতু আমি সোশ্যাল সায়েন্স কিংবা নৃবিজ্ঞান থেকে এই ফিল্ডে ঢুকলাম, তো আমার আসলে রেফারেন্স এবং আমার প্রশ্নগুলি আর একটু আলাদা। আর সেই জন্য আমার মনে হয় যে আসলে এই আমাদের তিনজন এবং সামনে আছে দেখছে প্রশ্ন করছে, আমার মনে হয় এই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ যে বিভিন্ন ফিল্ড থেকে আমরা এই একই অবজেক্টটা দেখতে বুঝতে গবেষণা করতে চলে আসছি। আর এই ফিল্ডের যে জীবিত আছে এই ফিল্ডটা এক ধরনের নতুন এনার্জি আছে, কারণ হচ্ছে যে বিভিন্ন লোকজন ইংলিশ আসছে, ফিল্ম স্টাডিজ থেকে আসছে, ড্রামাটিক্স থেকে, ম্যাস কমিউনিকেশন থেকে,
বিভিন্ন লোকজন বিভিন্ন ডিসিপ্লিনারি ব্যাকগ্রাউন্ড থেকে এই ক্ষেত্রতে আসছে, আর সেই জন্য আমার এটা এখন তবে আপনার এই গবেষণাটা তো খুবই মৌলিক এবং আপনার আমি যেহেতু আমরা আর কাটপিস নিয়ে আসবো না, আপনি আপনি প্রচন্ড পরিশ্রম করেছেন, আপনি যেহেতু বললেন যে আপনি মানে নৃবিজ্ঞান থেকে এসছেন, তো আপনার অ্যাপ্রোচটাও অনেক এথনোগ্রাফিক ছিল। আমি একটু ছবি দেখাতে চাই আপনার ওই সেই গবেষণার সময়কার, সেই আপনি হয়তো মানে আমি দেখেছি যে আপনার দু একটা ভিডিও আছে ওই সময়কার, বা বিভিন্ন সময় আপনি সিনেমা হলের দর্শকদেরও ধারণ করেছেন। আমার প্রশ্ন সবসময় হচ্ছে যে আমরা চলচ্চিত্র কিভাবে সমাজের মধ্যে কিভাবে বুঝতে পারতেছি, তো আমার প্রশ্ন হচ্ছে চলচ্চিত্রের সমাজে কি করে, কিংবা আমরা যদি এক ধরনের সামাজিক প্রশ্ন আছে আমরা এটা আসলে কিভাবে ফিল্ম স্টাডিজ দিয়ে বা চলচ্চিত্র দিয়ে আমরা কিভাবে বুঝতে পারছি। আচ্ছা লোটে, আপনার কাছে আমরা আবার আসব, আবার একটু রাজু ভাইয়ের কাছে যাই। রাজু ভাই, আমাদেরকে একটু ন্যাশনাল সিনেমার কনসেপ্টটা নিয়ে একটু বলা যায় কি, এবং আপনি যেহেতু বাংলাদেশের সিনেমার আলোচনা প্রসঙ্গে আপনি বিশাল স্প্যান অফ টাইমে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসটাকে বর্ণনা করেছেন এবং অনেক সময়ে সোশ্যাল হিস্ট্রিও এসেছে। হ্যাঁ, এখন বিভিন্ন সময়ে বাংলাদেশের ন্যাশনাল সিনেমার যে গতিপথ সেটা কিভাবে এবং কি কারণে বদলেছে সেই প্রসঙ্গটাও যদি আপনি বলেন, যেহেতু আপনার এই আপনার গবেষণা এই বিষয়ে ছিল। হ্যাঁ, ধন্যবাদ মুন্নি। আমি দুটো জিনিস একটু চেষ্টা করি, মানে অল্প সময়ে যতটা করা যায়। একটা হচ্ছে আমার মনে হয় যে আলোচনাটা হচ্ছিল লটের সাথে মুন্নির, সেটি হচ্ছে যে লটের যেই কাজটি, এটি আমার মনে আছে 2004 সালে লটের সাথে প্রথম দেখা হয়। লটে ঢাকায় এসেছেন এবং তিনি তার এই পিএইচডি গবেষণার যে এথনোগ্রাফিক অংশ সেটি তিনি করতে চাচ্ছেন, তো এবং তখন আমি চেষ্টা করেছি লটেকে মানে আমার যে পরিচিত নেটওয়ার্কের মধ্য দিয়ে তার যে ফিল্ড ওয়ার্ক সেটিতে সহায়তা করার জন্য। কিন্তু সত্যি কথা বলতে সেই মুহূর্তে আমার ধারণা ছিল না যে অ্যাজ এ কালচারাল অ্যান্থ্রোপোলজিস্ট আর মিডিয়া অ্যান্থ্রোপোলজিস্ট, যেটা আমি লটেকে বলি, সেই হিসাবে লটের যে ডেডিকেশন এবং সিরিয়াসনেস টু লার্ন অ্যাবাউট দিস, বলবো যে একেবারে বাংলাদেশের পপুলার সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরে গিয়ে অত্যন্ত ঘনিষ্ঠভাবে, সেটি লটে তার নৃতাত্ত্বিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে দীর্ঘ সময় কয়েক বছর বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে, যেটি লটে বলছিলেন যে একটি ছবি কিভাবে নির্মিত হয় একেবারে শুরু থেকে প্রদর্শন পর্যন্ত, তিনি সেটিকে ফলো করেছেন। তা আমি মানে আমার নিজের গবেষণা প্রসঙ্গে যাওয়ার আগে এটুকু বলতে চাই যে আমরা বাংলাদেশের সিনেমার দিক থেকে ভাগ্যবান যে লটের মতো একজন গবেষক বাংলাদেশের জনপ্রিয় সিনেমা নিয়ে গবেষণা করতে এগিয়ে এসেছিলেন, এবং যেহেতু লটে বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশকে দেখছেন এবং বাংলাদেশের সংস্কৃতি এবং চলচ্চিত্রের সাথে সমাজের সম্পর্ক সেটাকে অ্যান্থ্রোপোলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করেছেন, তো আমার মনে হয় যে খুব ইউনিক এবং ফ্রেশ আউটলুক আমরা পেয়েছি। যেটা আমি যেটা বলতে চাচ্ছি যে আমি অথবা ডক্টর ফাহমিদা অথবা ডক্টর ফাহমিদুল হক, আমরা সবাই এক ধরনের একটা ন্যাশনালিস্ট প্যারাডাইমে কিন্তু আমাদের শিক্ষা চিন্তা চেতনা এগুলো বিকশিত হয়েছে বাংলাদেশকে বোঝার ক্ষেত্রে। আমার নিজের কাজের ক্ষেত্রে পরবর্তীতে আমি অনেক ক্ষেত্রে সেই ন্যাশনালিস্ট প্যারাডাইমকে অস্বীকার করেছি, প্রশ্ন করেছি, যেটি ফাহমিদা মাত্র আমাকে প্রশ্ন উত্থাপন করলো, কিন্তু সেটি পরবর্তীতে গিয়ে। কিন্তু লটের ক্ষেত্রে যেটা হয়েছে যে লটে এক ধরনের ট্রান্সন্যাশনাল আউটলুক থেকে বাংলাদেশের ফিল্ম কালচারকে আমাদের সামনে তুলে ধরেছেন, এবং এই কাটপিস নিয়ে গবেষণাটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গবেষণা আমাদের চলচ্চিত্র স্টাডিজের জন্য, বাংলাদেশের ফিল্ম স্টাডিজের জন্য। পরবর্তী তিনি আরও নতুন নতুন কাজ করছেন, সেগুলো অবশ্যই আমরা শুনবো তার কাছ থেকে। আমি যদি ফিরে যাই, যেটা ফাহমিদা আমাকে প্রশ্ন করেছে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যখন আমি আমার পিএইচডি গবেষণা শুরু করলাম, আমার জন্য যেটা সহজ ছিল একেবারে সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা ফিল্ম হিস্ট্রি রচনা করা,
এবং মূলত এক ধরনের এস্থেটিক কালচারাল পয়েন্ট অফ ভিউ থেকে। সেটা করার জন্য আমি যেটি বলছিলাম যে কবির ভাইয়ের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন দ্বারা আমাদের পুনে ফিল্ম ইনস্টিটিউট প্রবর্তিত যেই প্রশিক্ষণের ধারা ঢাকাতে তখন মানে বেশ জোরালো, এগুলো এবং আমার নিজের পড়াশোনা মিলিয়ে এটা আমার জন্য খুব সহজ একটা কাজ হতো যে মানে কত ইম্পর্টেন্ট ফিল্ম বাংলাদেশে তৈরি হয়েছে আর্টিস্টিক্যালি এবং তারা কিভাবে সেই আর্টিস্টিক ফিল্মগুলো কারা তৈরি করেছেন, তার যে অথার্স জহির রায়হান আলমগীর কবির থেকে শুরু করে তারেক মাসুদ মুর্শিদুল ইসলাম পর্যন্ত, এরকম একটা চলচ্চিত্রের ইতিহাস যদি আমি বাংলাদেশে লিখতে চাইতাম তাহলে সেটা আমার জন্য প্রযোজ্য হতো আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এবং সহজতর হতো। কিন্তু আমি যেটি করলাম সেটি হচ্ছে আমি বোঝার চেষ্টা করলাম এক অর্থে লটে যে প্রশ্নটা তার একটা মূল প্রশ্ন যে চলচ্চিত্র সংস্কৃতি সমাজের সাথে কিভাবে সম্পৃক্ত, কিভাবে কাজ করে। আমার মনে হয় যে আমারও প্রশ্নটা একই কিন্তু আমাদের মানে উত্তর দেওয়ার পদ্ধতিটা কি। লটে উত্তর দিতে চেয়েছেন অ্যান্থ্রোপোলজিক্যাল এথনোগ্রাফিক রিসার্চের মধ্য দিয়ে, আমি উত্তরটা দিতে চেয়েছি সোশিওলজিক্যাল কালচারাল স্টাডিজের পয়েন্ট অফ ভিউ থেকে। তো আমি যেটা করার চেষ্টা করেছি সেটা হলো মানে সাদামাটাভাবে বললে যে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি এক অর্থে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে জাতীয়তার ধারণা সেটির সাথে বাংলাদেশের সিনেমার সম্পর্ক কি, এবং 100 বছর ধরে মনে করেন জাতীয়তার বোধ তো একটা জাতির মধ্যে বিকশিত হয় অনেক সময় ধরে, এটা এমন না যে একটা ওয়ান ফাইন মর্নিং একটা নেশন বা একটা নেশনহুড একটা মানে গড়ে উঠতে পারে, এটা মানে ওভার দি ডিকেডস মেবি ওভার দি সেঞ্চুরিজ এটা গড়ে ওঠে। আমাদের এখানেও তাই ঘটেছে। আমি যেটা বলেছি যে এখন যেটি বাংলাদেশ সেটি আগে ছিল পূর্ব পাকিস্তান, তার আগে ছিল পূর্ববঙ্গ, তার আগে এটি ছিল মানে যেটি ফিলিম ভেনশেন্দেল বলেছেন যে এটা হলো বেঙ্গল ডেল্টা, এবং বেঙ্গল ডেল্টা যদি বলি তাহলে আমার মনে হয় যে আমরা এটা কি বাংলাদেশ বলি কি পূর্ববঙ্গ বলে যাই বলি, এটা আমার মনে হয় যে আরো সহজ হয় যে এই যে বাংলা বদ্বীপ, এই বাংলা বদ্বীপের যে জনগোষ্ঠী তাদের কাছে যখন সিনেমার মতো একটা পশ্চিমা মাধ্যম একটা টেকনোলজিক্যাল মাধ্যম আসলো, সেই মানে 1898 সালে প্রথম প্রদর্শনী হয় ঢাকাতে পুরনো ঢাকাতে ক্রাউন থিয়েটারে, তারপর থেকে এই মাধ্যমটা এই বাংলা বদ্বীপের জনগোষ্ঠীর সাথে কিভাবে আসলে সম্পৃক্ত হয়েছে সেটা আমি দেখার চেষ্টা করেছি। এবং এটা একটা খুব মানে কি বলবো সত্যি কথা বলতে লং এবং ডিফিকাল্ট সোশ্যাল হিস্টোরিক্যাল জার্নি যেটি আমি করার চেষ্টা করেছি। এর ফলে আমাকে আমার নিজের যে কোর ডিসিপ্লিন যেটা হচ্ছে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ সেটার বাইরে এবং ফিল্ম স্টাডিজ সেটার বাইরে গিয়েও আমাকে অনেক বেশি মানে সোশিওলজিক্যাল হিস্টোরিক্যাল কালচারাল স্টাডিজের পড়াশোনা করতে হয়েছে, জানতে হয়েছে, প্রশ্ন করতে হয়েছে। এবং দুঃখজনক হলো যেটি মানে ফাহমিদাও বলছিলেন যে আমি নিজেই অনেক মানে সোশ্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল আসপেক্ট আমি তুলে নেছি আমার কাজের মধ্যে, কিন্তু সত্যিকার অর্থে অ্যাজ এ আমি যদি বলি যে মানে ফিল্ম স্টাডিজ স্কলার এটা আমার প্রথম বা মূল দায়িত্ব ছিল না। কিন্তু যেটি হচ্ছে যে আমাদের যে কালচারাল হিস্ট্রি, আমাদের যে মানে কি বলবো ন্যাশনাল কালচারাল ডেভেলপমেন্ট সেটা নিয়ে সোশিওলজিক্যাল হিস্টোরিক্যাল অথবা এমনকি পলিটিক্যাল সায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো খুব জোরালোভাবে আমাদের আগের যারা গবেষক তারা গবেষণা করেন, তারা গবেষণা করেছেন মূলত কিছু রাজনৈতিক মূলধারা নিয়ে, কিন্তু রাজনৈতিক মূলধারার বাইরে গিয়ে আমাদের যারা সোশ্যাল সায়েন্স রিসার্চার বাংলাদেশে এক অর্থে এটা আমি বলবো একটা বড় অভিযোগ যে বাংলাদেশের সোশ্যাল সায়েন্সের বই যদি দেখেন বেশিরভাগই হচ্ছে মানে পলিটিক্যাল আইডেন্টিটি, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এই 1971 বা এই এই ধরনের বিষয়গুলো নিয়ে যত বেশি চর্চা আমরা করেছি, কিন্তু আমাদের যে কালচারাল রুট, আমাদের যে কালচারাল আইডেন্টিটি, আমাদের যে ন্যাশনাল আইডেন্টিটি সেটা নিয়ে আমাদের আলোচনা, বিতর্ক, লেখালেখি, গবেষণা কম হচ্ছে। তো যাই হোক, তো আমার বলার বক্তব্য হলো বিষয়টা হলো যে আমি যখন এই বাংলাদেশের সিনেমাকে এই বাংলা বদ্বীপের জনগোষ্ঠীর যে কালচারাল আইডেন্টিটি তার সাথে সম্পৃক্ত করে আমি
দেখতে চাইলাম যে আসলে এটা কিভাবে কাজ করছে। সিনেমা একটা সামাজিক শক্তি হিসেবে আমাদের এখানে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে ইন্টারঅ্যাক্ট করেছে পূর্ব পাকিস্তান আমলে, এমনকি বাংলাদেশ আমলে, সেটি আমি জানার এবং বোঝার চেষ্টা করেছি। তো সেটা করতে গিয়ে আমাকে যেটি ফাহমিদা বললেন যে ন্যাশনাল সিনেমা একটা মানে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন কন্টেম্পোরারি ফিল্ম স্টাডিজ, আমি যদি করেছি যে বাংলাদেশের প্রেক্ষিতে সেটিকে আমি নতুন করে মানে যাচাই বাছাই করার চেষ্টা করেছি। ন্যাশনাল সিনেমা খুব সাদাভাবে বললে সত্যিকার অর্থে এই মুহূর্তে বায়োস্কোপ জার্নালের জন্য আমি ন্যাশনাল সিনেমা ইন সাউথ এশিয়া নিয়ে একটা লেখা তৈরি করছি এবং সম্পাদক হিসেবে লটে দীর্ঘ সময় ধরে ধৈর্য নিয়ে আমার পিছনে লেগে আছেন। তো এটা উল্লেখ না করে পারছি না যে আশা করি আমি খুব শীঘ্রই লেখাটি শেষ করব, এটি বায়োস্কোপের একটি বিশেষ সংখ্যায় যাবার কথা সামনে। তো যাই হোক, তো ন্যাশনাল সিনেমা কনসেপ্টটা এসছে অবশ্যই পশ্চিমা ফিল্ম স্টাডিজ থেকে। কনসেপ্টটা সাদাভাবে বললে অনেকটা এরকম যে একটা জাতি তার জাতি পরিধির মধ্যে যেই সিনেমাটিক প্রোডাক্ট তৈরি করে সেই অল কাইন্ড অফ সিনেমাটিক প্রোডাকশন হচ্ছে পার্ট অফ ন্যাশনাল সিনেমা। সেদিক থেকে দেখলে এটা সংজ্ঞা খুব মানে কঠিন না, কিন্তু এটা আসলে এতটা সহজ নয়। কেননা কোনো জাতি মানে বা কোনো জাতির সিনেমা এমন সরল রৈখিকভাবে লিনিয়ার মডেলে বিকশিত হয়নি বা হতে পারে না। যদি আমাদের এখানেই যদি আমরা দেখি, সেটা হলো যে আমাদের এখানে ঢাকায় চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছে মুখ মুখোশ দিয়ে, পরবর্তীতে নদী ও নারী রূপবানের মতো ছবি তৈরি হয়েছে, 71 সালের পর 70 দশকে খুব মানে ভালো মানের রোমান্টিক ফ্যামিলি ড্রামা ফিল্ম তৈরি হয়েছে, আমাদের এখানে সূর্য দিগল বাড়ি তৈরি হয়েছে, অনেকগুলো ছবি তৈরি হয়েছে। তো যে কিন্তু এই 80 দশকে আমাদের এখানে স্বল্প দীর্ঘ চলচ্চিত্র আন্দোলন হয়েছে, আমি নিজেও সে আন্দোলনে কাজ করেছি, কিন্তু এই যে এত ধারা উপধারা এত সিনেমা এগুলোকে একটা নির্দিষ্ট জাতীয়তার চেতনার মধ্যে বাধা অলমোস্ট ইম্পসিবল। কাজে সত্যি কথা বলতে ন্যাশনাল সিনেমা ইজ অ্যান ইম্পসিবল কনসেপ্ট, মানে দিস ইজ এ কনসেপ্ট, দিস ইজ এ ইউজফুল কনসেপ্ট, বাট টু সাম এক্সটেন্ট দিস ইজ এ মিসনমার। ন্যাশনাল সিনেমা কনসেপ্ট দিয়ে পুরো একটা জাতির যাবতীয় সিনেমাকে একটা বন্ধনীতে একটা ব্র্যাকেটে নিয়ে আসা অসম্ভব। তা আমি যেটা করেছি এবং আমার মনে হয় যে আরও যারা ন্যাশনাল সিনেমা স্কলার তারা যেটা করেছেন, বিশেষ করে আমি বাংলাদেশের প্রেক্ষিতে যেটা করেছি সেটা হলো যে আমি এই কনসেপ্টটাকে একটা টেমপ্লেট হিসেবে, একটা ব্যানার হিসেবে সামনে নিয়ে আমি চেষ্টা করেছি যে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে সিনেমার সাথে আমাদের যে ন্যাশনাল মডার্নিটি, আমাদের যে জাতীয় আধুনিকতা যেটি মানে সাংস্কৃতিক চেতনার মধ্য দিয়ে বিকশিত হয় এবং হয়েছে ওভার দি ইয়ার্স, ওভার দি ডিকেডস, সেটির একটি আন্তঃসম্পর্ক আমি দেখার এবং নির্মাণের চেষ্টা করেছি। আমি যদি আরেকটু মানে স্পেসিফিকলি বলি, সেটা হচ্ছে যেমন আমি 50-60 দশকে মুখ মুখোশ থেকে শুরু করে রূপবান সহ যেই মানে সিনেমা কালচার ঢাকায় গড়ে উঠেছিল তার সাথে আমাদের এই জাতীয় আধুনিকতার সম্পর্ক কী, সেটি আমি প্রশ্ন করেছি। আমি এই 71 সালের স্বাধীনতার পর সেই জাতীয় আধুনিকতার স্বরূপটা কি হয়েছে সেটি দেখার চেষ্টা করেছি ঢাকায়। আবার পাশাপাশি আমি কলকাতায় গিয়েছি, মানে এটি একটু বিস্ময়কর যে বাংলাদেশের সিনেমা নিয়ে, ন্যাশনাল সিনেমা নিয়ে একটি বই, একটি গবেষণা আমি করেছি, কিন্তু আমি যখন গবেষণার মধ্য পর্যায়ে তখন আমার এটা মনে হলো যে আসলে যদি কলকাতা পর্বটা আমরা না দেখি, কারণ কলকাতা আমাদের সাংস্কৃতিক আধুনিকতার ক্ষেত্রে আমাদের মধ্যবিত্ত পূর্ববঙ্গীয় যেই মধ্যবিত্ত শ্রেণী যারা গড়ে উঠেছে 1920-এর দশক থেকে শুরু করে গত 100 বছরে, তাদেরকে তাদের চারিত্র বোঝার জন্যে তাদের উপরে যেই কলকাতা কেন্দ্রিক আমরা যেটি বলি বাংলার নবজাগরণ, 19 শতকের বাংলার নবজাগরণ, সেটির প্রভাব কি পড়েছে এবং সেটি বাংলা সিনেমায় কলকাতায় কতটা পড়েছে এবং সেইখানে আমাদের যে পূর্ববঙ্গীয় চলচ্চিত্র নির্মাতা, আমরা এটা অনেকেই হয়তো স্মরণ করি না, কিন্তু লটে তার গত কয়েক বছরের সাম্প্রতিক কাজে বিভিন্নভাবে স্মরণ করছেন, এই সাউথ এশিয়ার মধ্যে যে আমাদের
লেনদেন, আমাদের যে আন্তঃসম্পর্ক কলকাতার সাথে, করাচির সাথে বা পুরো লাহোরের সাথে, এমনকি বোম্বের সাথে, তাই না, ঢাকার যে আন্তঃসম্পর্ক, সেটি আমার মনে হয় যে আমি এবং লটে আমরা গত বছর দশকে যে ধরনের কাজ করেছি তার আগে আমার মনে হয় যে এই আন্তঃসম্পর্কগুলো নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা হয়নি। আমরা সবাই মনে করেছি যে বাংলাদেশ, আপনি যে বললেন তো ট্রান্সন্যাশনাল একটা ব্যাপার প্রাধান্য পাচ্ছে, হ্যাঁ পাচ্ছে, তো আমরা ট্রান্সন্যাশনাল ফ্রেমওয়ার্কে যাওয়াটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। তো আমি এই এখন এই পর্বে বলতে চাই যে আমি যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হলো যে আমি কলকাতা পর্ব নিয়েও আমি পুরো একটা চ্যাপ্টার লিখেছি বা বলা উচিত লিখতে বাধ্য হয়েছি, কারণ যে কলকাতা কেন্দ্রিক যে বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক আধিপত্য, হেজিমনি আমাদের মননে, সেটি আমার মনে হয় যে শুধু সিনেমাই না, ওভারঅল যে এক ধরনের সাংস্কৃতিক আধিপত্য সেটিকে আমি মূল্যায়ন করার চেষ্টা করেছি, সেই জন্য আমি সেদিকটাতেও আমি আলোকপাত করেছি। কিন্তু আমি 70-80-90-এর দশকের যে পপুলার সিনেমা কালচার আমাদের এখানে, যেটি আমার মনে হয় যে আমার আগে কেউ খুব গুরুত্ব দিয়ে এটা দেখার চেষ্টা করেননি, কারণ জনপ্রিয় সিনেমাকে আমরা অনেকাংশে মনে করেছি এক ধরনের ট্র্যাশ কালচার, এক ধরনের কি বলে পপুলার ইজ লাইক ইউ নো রিক্সো পপুলার কালচার, তো সেটিকে আমি এই প্রসঙ্গগুলোতে আমরা আসবো রাজু ভাই। হ্যাঁ, আমরা একটু মানে আমি এখন একটু লোটের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, হ্যাঁ মানে একটু সরি একটু ইন্টারাপ্ট করে করে, হ্যাঁ আমরা আলোচনাটা আগাই নাকি লোটে, রাজু ভাই কি বলেন? না না অবশ্যই, নাকি আপনার এই প্রসঙ্গে আরেকটু বলার ছিল? না আমি পরে আবার রাজু ভাই আমরা এগিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যেহেতু বললেন ওই যে বায়োস্কোপে লোটে যত্ন নিয়ে আপনার লেখা লিখছেন, এবং লোটে আজকাল এই যে সাউথ এশিয়ান একটা মানে একটা সাউথ এশিয়ান পার্সপেক্টিভ থেকে তার গবেষণাগুলো করছে, এখন সেই প্রসঙ্গে আমি একটু আসতে চাই যে উনি বায়োস্কোপ জার্নালের সম্পাদনার কাজে জড়িত 2016 থেকে, হ্যাঁ, এবং আমার নিজের একটা লেখা ছাপানোর মানে সুবাদে আমার সৌভাগ্য হয়েছে যে মানে তার সাথে মানে আপনার আপনার লোটের সাথে কাজ করার, এবং তখন দেখেছি যে অত্যন্ত যত্ন এবং মনোযোগের সাথে তিনি আমার লেখাটিকে নানা ফিডব্যাক দিয়েছিলেন, এবং যেটা অসম্ভব ভাবে সমৃদ্ধ করেছে আমার লেখাকে, হ্যাঁ, এবং তার সাথে আমার আরো একবার কাজের সুযোগ হয়েছিল যেহেতু তিনি আমার আমার পরীক্ষক ছিলেন, আমার পিএইচডি থিসিসের একজন, দুইজন পরীক্ষকের একজন ছিলেন তিনি, হ্যাঁ, তো সুতরাং আমি খুবই মানে সেই ক্ষেত্রে আমি খুবই সৌভাগ্যবান। এখন লোটেকে বলছি যে আপনি প্রতিনিয়ত সাউথ এশিয়ান ফিল্মের নানা স্কলারলি কন্টেন্ট দেখছেন একজন সম্পাদক হিসেবে, একজন গবেষক হিসেবে, এখন আপনি আমাদেরকে বলেন যে সাউথ এশিয়ান ফিল্ম স্কলারশিপে বাংলাদেশের অবস্থানটা কোথায়? থ্যাংক ইউ। আমি প্রথমে বলা উচিত যে আসলে রাজু ভাই বায়োস্কোপের সাথে জড়িত আছে একদম প্রথম থেকে, 2009 সালে উনি একদম প্রথমে যখন জন্মটা শুরু হয়েছে উনি এডিটোরিয়াল বোর্ডে উঠেছেন, এখনো আছেন এক ধরনের এডিটোরিয়াল, একজন এডিটোরিয়াল বোর্ডের মেম্বার, তো উনি আসলে এই জার্নালের সাথে একদম মানে এই 10-11 বছর ধরে জড়িত আছে, তো উনিও দেখছেন যে কি ধরনের লেখা কি ধরনের কাজ সাউথ এশিয়া কিংবা সাউথ এশিয়া নিয়ে কি কি ধরনের লেখা আসছে। আর এখানে আসলে আপনার মানে রাজু ভাইয়ের যে আগের কথাটা যে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কটা আর সাউথ এশিয়া কিভাবে আসলে চলচ্চিত্র সংস্কৃতির সাথে জড়িত আছে, এবং আমরা আসলে ন্যাশনাল ফ্রেমওয়ার্ক থেকে যদি দেখি তাহলে সবকিছু দেখা যাচ্ছে না, এটা এখানেও আবার উঠে, কারণ বায়োস্কোপে আমি যেটা দেখছি আর বায়োস্কোপ আমার খুব প্রিয় জার্নাল, আমি এটা নিয়ে অনেক মানে পরিশ্রম করি এবং আমার মনে হয় এটা এক ধরনের ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশ চলচ্চিত্র স্টাডিজ এর জন্য, কিন্তু আমার যেটা দেখছি হচ্ছে যে বিশেষ করে ইন্ডিয়া নিয়ে এবং ইন্ডিয়া সেন্ট্রিক লেখা সবচেয়ে বেশি চলে আসছে, একটা হচ্ছে এটা তো অবশ্যই কারণ এখানে একটা বিশাল মানে বিভিন্ন ধরনের একাডেমিক ইনস্টিটিউশনস আছে আর এখানে বিভিন্ন ধরনের লং এস্টাবলিশড ফিল্ম স্টাডিজ কমিউনিটিস আছে, আর এইগুলি তো আসলে অনেক ধরনের কাজ প্রযুক্ত, কিন্তু তার আশেপাশে দেখা যাচ্ছে যে আসলে যারা লিখে বায়োস্কোপের জন্য বেশিরভাগ
আসলে এই ধরনের ন্যাশনাল ফ্রেমের সাথে এখনো বাধা আছে। আর আমার মনে হয় যে রাজীবের যেভাবে বলছে মাত্র, আমার এটাও এখন মনে করছি যে বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাস, বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতি, আমরা এস্থেটিক ল্যাঙ্গুয়েজও আমরা যদি আসলে বুঝতে চাই এবং সমাজের মানে কিভাবে এক ধরনের সম্পর্ক আছে চলচ্চিত্র নিয়ে, আমরা আসলে এই ন্যাশনাল ফ্রেমওয়ার্কসটা আসলে ব্যবহার করতে পারি না। মনে করে যে কলকাতার যে চাপ, কিংবা আসলে যারা ট্রেন্ড হয়ে যায় FTII থেকে কিংবা বম্বে দিয়ে ওরা চলে আসছে, আমি আফসুল চৌধুরী নিয়ে লিখেছি আগে স্ক্রিনে, উনি কিভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি ঢুকে আর ওর জার্নিটা ঠিক কি, আর রাজীব যেভাবে এসেছে আসলে আলমগীর কবির বাইরে থেকে এসে মানে বাইরে গেলে ফেরত এসে বাংলাদেশে আগে সম্পাদক হিসাবে চলচ্চিত্রের ক্রিটিসিজম লিখে তারপরে ফিল্ম সোসাইটিস এর সাথে জড়িত হয়ে লোকজনকে পড়াচ্ছে ফিল্ম আর্কাইভ দিয়ে গেলে, মানে এই এটা শুধুমাত্র ন্যাশনাল ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা বুঝতে পারছি না, আসলে এটা আন্তর্জাতিক জাতীয় মানে আন্তর্জাতিক একটা জার্নি, আন্তর্জাতিক এক ধরনের মানে এস্থেটিক ল্যাঙ্গুয়েজ, একাডেমিক ল্যাঙ্গুয়েজ এক ধরনের শেখা করা আমরা এখানেও দেখছি। তো আমার মনে হয় যে বায়োস্কোপটা একটা ভেনিউ, আর আমি এখানে তো অনেক লোকজনকে দেখছি যারা আসলে বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে লিখে পড়া করে পড়াশোনা করে, উনাদের সবাই ইনভাইট করে বায়োস্কোপে আপনার লেখা পাতাতে, কারণ আমার মনে হয় এক ধরনের একাডেমিক কনভারসেশন আসলে গুরুত্বপূর্ণ। আর আমরা যদি একসঙ্গে পাবলিশ করতে পারি, আমরা একসঙ্গে যদি একটা একাডেমিক স্কলারলি একটা আলাপ আমরা যদি মেনটেন করতে পারি, আসলে এই ফিল্ডটা আরো বাড়বে, আরো মানে বসা যাবে। তো আমার মনে হয় যে বায়োস্কোপ গুরুত্বপূর্ণ ভেনিউ, অবশ্যই কোনো জায়গাও আছে বিভিন্ন ধরনের জার্নালস, কিন্তু আমার মনে হয় যেটা আমার ইন্টারেস্টিং লাগছে যে বাংলাদেশে আসলে যেটা আমি আগেও বলছি যে বিভিন্ন ইনস্টিটিউশনাল সাইটস আছে। আমি মামুন ভাই দেখছি কমেন্টস দিচ্ছে, উনি তো আসলে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি নিয়ে জড়িত আছে, এখানেও অনেক কিছু ফিল্ম স্টাডিজের মধ্যে গবেষণা আর 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 পড়া আর স্টাডি করার কাজ চলছে, চর্চা হচ্ছে। যেভাবে রাজু ভাই আগে বলেছে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র এক ধরনের গুরুত্বপূর্ণ জায়গা ছিল, এবং এটা আসলে আমার মনে হয় আজ পর্যন্ত ইউনিভার্সিটিজ হচ্ছে একটা সাইড, বিশ্ববিদ্যালয়তে অনেক কিছু পড়াশোনা হচ্ছে, কিন্তু তার আশপাশেও অনেক কিছু আছে। আর আর একাডেমিক জার্নালস হচ্ছে একটা মানে স্মল ন্যারো ফিল্ড, কারণ একাডেমিক জার্নালস এর জন্য এক ধরনের লেখা, এক ধরনের এক ধরনের ভাষা ব্যবহার করতে হবে, কিন্তু তার মানে না এটা হচ্ছে হরাইজন অফ হোয়াট ইজ পসিবল। অনেক কিছু গবেষণা চলছে, অনেক কিছু আলাপ হচ্ছে চলচ্চিত্রের এই মুহূর্তের অবস্থা কি, এটা শুধুমাত্র একাডেমিক জার্নালস এর জন্য নয়। তো আমার মনে হয় যে বায়োস্কোপ গুরুত্বপূর্ণ আমাদের তিনজনের, আমাদের কয়েকজনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এখানে লেখে, এখানে মানে এটার সাথে এঙ্গেজ করা, কিন্তু তার আশপাশ অনেক নন একাডেমিক সাইটস হচ্ছে যেখানে অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। অন্যদিকে জাস্ট একটু ওই যে আন্তর্জাতিক ব্যাপারে নিয়ে বলতে চেয়েছিলাম যে আসলে আমার মনে হয় ওইখানে অনেক নতুন গবেষণার স্কোপ আছে। একটা হচ্ছে যে আমরা যদি সাউথ এশিয়া শুধুমাত্র একটা আন্তর্জাতিক জায়গা না দেখি, বাট একটা মানে একটা ইন্টিগ্রেটেড স্পেস, হিস্টোরিক্যালি তো এটা এক জায়গা ছিল এত বেশি আগে না যে মানে ঢাকা থেকে কলকাতা যাওয়া, কলকাতা থেকে বোম্বে যাওয়া, বোম্বে থেকে করাচিতে যাওয়া আজকালের মতন কঠিন ছিল না, এবং লোকজন সবসময় এই জায়গা থেকে ঘুরে চলে আসছে। এবং মনে করেন যে আমরা যদি বাংলাদেশি মানে যেই ছবিগুলি দেখি, যারা আমরা আজকাল ও যে জাতীয় বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাস নিয়ে আমরা ভাবছি, অনেক লোক তো আসলে ওদের ফিল্ম প্রসেস করে মাদ্রাসে, চেন্নাইতে, বা এডিটিং করে কলকাতায়। এইটা একটা কুশকুলিকার মতো ইতিহাস আমরা এখনো লিখি নেই যে আসলে কেন কালার কারেকশন আমরা কলকাতা কেন করি, বা আমরা প্রিন্ট যদি চাই তাহলে ঢাকাতে প্রিন্ট করি না, আমরা গেলাম হচ্ছে চেন্নাইতে কেন। আর এই ওইখানে মানে কুশকুলিদের সাথে যদি এক ধরনের
ইন্টারাকশন হয়, এইটাও একটা ধরনের অন্তর্জাতিক এস্থেটিক ইন্টারাকশন, যেটা আমার আসলে এটা নিয়ে লেখা হয়নি এ পর্যন্ত। কিন্তু আজকাল যেহেতু অনেক বাংলাদেশ জনপ্রিয় চলচ্চিত্র ইন্ডিয়ার প্রোডাকশন হয়, আমরা এটা ইন্ডিয়ার ছবিও বলতে পারি যদি চাই, তাহলে এই এই ইতিহাস, এই পুরান পুরান ইতিহাস আমরা এখানে আজকাল পর্যন্ত নিয়ে আসতে পারবো। এই এই রিলেশনশিপস তা তখন কিরকম ছিল আর আজকাল কিরকম? অন্যদিকে আমি এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করতে চাই, আজকাল আমার প্রজেক্টটা কি, একটা হচ্ছে সেন্সরশিপ নিয়ে কাজ করতে, একটা হচ্ছে যে পূর্ব পাকিস্তানের সময় নিয়ে গবেষণা করবে, কারণ 71 পরের অনেক কাজ হয়েছে, তার আগে একটু কম, আর তার আগে আরো কম। তো এই পুরা মানে 100 বছর বা 100 বেশি বছর ধরে এই ইতিহাসটা আমরা যদি বাংলাদেশের চলচ্চিত্র গবেষণার সাথে জড়িত করতে পারি, আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ হবে। কারণ এই মুহূর্তে মানে আর্লি সিনেমা সাউথ এশিয়াতে, তার মানে ইন্ডিয়ান সিনেমা, তো আমার মনে হয় যে আসলে এটা এক ধরনের রিথিঙ্কিং দরকার আছে এখানে, যে আর্লি বাংলাদেশ কোথায় বা কবে, what would define early in Bangladeshi cinema. তো আমার মনে হয় এখানে অনেক নতুন গবেষণা সম্ভাবনা আছে এবং বায়োস্কোপ এগুলি অবশ্যই দেখতে চাই। থ্যাংক ইউ। এবার রাজীব ভাইয়ের কাছে প্রশ্ন, আবার প্রশ্নোত্তরে ফিরে যাই। চলচ্চিত্র গবেষণার পদ্ধতি নিয়ে রাজু ভাই, এটা জানেন যে অনেক গবেষক বিভ্রান্ত থাকে, এখন আপনার পিএইচডি গবেষণায় আপনি কি পদ্ধতি অনুসরণ করেছেন, পাশাপাশি আপনি চলচ্চিত্র গবেষণায় প্রচলিত অন্যান্য পদ্ধতি সম্পর্কেও বলতে পারেন, কারণ এই আজকের যে শো অনেক ছাত্রছাত্রী দেখছে, এতে করে আমি মনে করি যে তাদের উপকার হবে। মানে এটা কি বলে, প্রশ্নটা ছোট কিন্তু খুব বড় উত্তর হতে পারে আর কি। তো আমি যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে চলচ্চিত্র নিয়ে গবেষণা তো বহুমুখী, মানে আমরা ইতিমধ্যে যেই আলোচনাগুলো করেছি এবং করছি, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই মানে শুনেছি এবং দেখি, এই আজকের অনুষ্ঠানেই শুনেছি যে আমি এক ধরনের গবেষণা করেছি, লটে এক ধরনের অ্যাপ্রোচ নিয়ে কাজ করেছেন, আমাদের ডক্টর ফাহমিদা নিজে আরেক ধরনের অ্যাপ্রোচ থেকে কাজ করছেন। তো ফিল্ম যদি আমরা একটা সোশ্যাল ফোর্স, একটা সোশ্যাল ইনস্টিটিউশন বা একটা সোশ্যাল ডিসকোর্স হিসেবে দেখি, তাহলে এটাকে বোঝার, এটাকে গবেষণা করার অ্যাপ্রোচ কিন্তু অনেক রকম হতে পারে। এখন একটা মূল যেটা মানে কি বলে ডমিনেন্ট স্ট্রিম অফ রিসার্চ অন সিনেমা যেটা হয়েছে, সেটা হচ্ছে এক ধরনের ফর্মাল টেক্সচুয়াল রিসার্চ। মনে করুন যে জীবন থেকে নেয়া বা একটা কোনো বিখ্যাত, এক বা একাধিক বিখ্যাত ছবি বা ফিল্ম মেকারকে ধরে তার উপরে খুব ডিপলি ক্লোজলি অ্যানালিসিস করা, মানে এটি একটি প্রধান ধারা এবং এটা চলে আসছে অনেক আগে থেকে, যেহেতু সিনেমা স্টাডিজ একেবারে শুরুতে ছিল লিটারেচারের কি বলবো কাজিন। অ্যাকচুয়ালি সিনেমা স্টাডিজ যখন শুরু হয় মূলত আমেরিকার বিভিন্ন জায়গায় 1930-এর দশকে, প্রথম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে শুরু হয় আমার মানে 1936 সালের দিকে। তো তখন কিন্তু এটা মূলত ইংলিশ লিটারেচারের সাথে বা লিটারেচার ডিপার্টমেন্টের সাথে এটা সংযুক্ত ছিল এবং সিনেমাকে দেখা হতো মূলত অ্যাজ লিটারেচার উইথ ভিজুয়াল। তো তার ফলে যে লিটারেরি ক্যানন্স, লিটারেচারকে বোঝার যেই কাঠামো, যে টেক্সট, গ্রেট অথর এবং মানে আর্টিস্টিক টেক্সট, এই ধরনের যেই অ্যাপ্রোচগুলো, এইগুলো খুব সহজে লিটারেচার থেকে সিনেমায় চলে এসছে। এবং প্রথম দিকে বিশেষ করে 40, 50, 60-এর দশকে বা এমন এখনও, এটা একটা অন্যতম ধারা যেটা আমরা বলতে পারি যে একটা টেক্সচুয়াল ফর্মালিস্ট রিসার্চ অন সিনেমা। এটা ইনসাইড সিনেমা স্টাডিজ এবং মিডিয়া স্টাডিজ বিভিন্ন গবেষকদের মধ্যে আমরা দেখি এটা এখনো তারা করছেন এবং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে এটাই একমাত্র ধারা না। কিন্তু যেটা দেখা যায় যে আমরা যে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন ধারার কথা আমি বলছিলাম বা আর্ট সিনেমা মুভমেন্টের ধারার কথা বলছিলাম, এরা সবাই কিন্তু এই ধারাকেই প্রতিনিধিত্ব করে এবং এই ধারাকেই তারা পছন্দ করে বলা উচিত।
তারা মনে করবেন কথা কথা যে কাট পিস নিয়ে আবার কি গবেষণা, এটা তো একটু কি বলে নীতি নীতি বিগর্হিত কাজ, এক ধরনের পর্নোফিন কালচার, হ্যাঁ এটা নিয়ে কেন গবেষণা হবে। বা আমি যেসব দিকে লেখার চেষ্টা করেছি, আমি দোস্ত দুশমন ছবিটাকে ধরে আমি দেখিয়েছি যে দোস্ত দুশমন কিভাবে পাঁচটা ভিন্ন ভিন্ন দেশের যে ওয়েস্টার্ন সিনেমার কাঠামো, ওয়েস্টার্ন জনরা সিনেমা, দোস্ত দুশমন তো রিমেক হয়েছে ইন্ডিয়ার শোলে ছবি থেকে, দোস্ত দুশমন হচ্ছে বাংলাদেশি ছবি 1977 সালে তৈরি, এটি রিমেক হয়েছে 1974 সালের ভারতীয় ছবি শোলে থেকে, শোলে রিমেক হয়েছে ইটালিয়ান ওয়েস্টার্ন ছবি থেকে, বা সরি আমেরিকান ওয়েস্টার্ন থেকে, আমেরিকান ওয়েস্টার্ন ছবি আবার রিমেক হয়েছে ইটালিয়ান ওয়েস্টার্ন থেকে। তো আমি এই আন্তর্জাতিক যে বিভিন্ন দেশের মধ্যে যে এই ছবির কাঠামোর যে পরিভ্রমণ, সেটা কিভাবে মানে এক পর্যায়ে 1977 সালে এসে বাংলাদেশে দোস্ত দুশমন বলে একটা ছবিতে রূপ নিল, এটা আমি দেখানোর এবং বোঝার চেষ্টা করেছি। তো আমি এটা বলছি এই কারণে যে যারা ওই আর্টিস্টিক টেক্সচুয়াল ফর্মাল ধারায় গবেষণা করেন, তারা এক ধরনের এস্থেটিক মাধ্যম হিসেবে সিনেমাকে দেখেন, এবং বাংলাদেশে এখনো এই ধারাটা একটা বলিষ্ঠ মানে গুরুত্বপূর্ণ ধারা আমাদের ফিল্ম রিসার্চে। কিন্তু আমরা যদি এর পাশাপাশি বা এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাই কনটেক্সচুয়াল রিসার্চ অফ সিনেমা, কারণ সিনেমা কিন্তু শুধুমাত্র ওই স্ক্রিনে যা দেখা যায় সেটাই নয়, সিনেমা কিন্তু এর বাইরে এর বিয়ন্ডে আরো অনেক বড় একটা পরিমণ্ডল। এবং যেই কারণে মানে আমি আমার গবেষণায় বলেছি, লটে তার গবেষণায় বলেছেন, সেটা হচ্ছে যে সিনেমাকে দেখতে হবে এর মানে টেক্সচুয়াল পরিমণ্ডলের বাইরে গিয়ে, এর যে মানে ইকোনমিক পলিটিক্যাল কালচারাল প্যারামিটার্স সেইগুলোর মধ্যে সিনেমাকে দেখার এবং বোঝার দরকার আছে। তো সেটাকে আমি বলছি লার্জার কনটেক্সট। তো সেই লার্জার কনটেক্সটে সিনেমা নিয়ে রিসার্চ করার অনেক মানে সম্ভাবনা আছে, অনেক ধারা উপধারা আছে, তার অন্যতম একটা হচ্ছে ন্যাশনাল সিনেমা, যে ধারায় আমি কাজ করার চেষ্টা করেছি, যে সিনেমা এবং কালচারাল আইডেন্টিটির আন্তঃসম্পর্ক বোঝা, যেটা আমরা লটেকে সামনে পেয়েছি, যেন আমি বলছি বারবার যে লটে চেষ্টা করেছেন একেবারে মানে গ্রাসরুটস পিপল তারা সিনেমাকে কিভাবে দেখে। মনে করুন যে কাঠপিস ছবি হয়তো আমরা যারা শিক্ষিত মধ্যবিত্ত আমরা নাক শিখাবো যে এটা তো মানে ভালো না, তাই না, কাঠপিস কেন মানে জনপ্রিয় হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে কাঠপিস তো অত্যন্ত জনপ্রিয়, মানে অত্যন্ত জনপ্রিয় ছিল, এবং সিনেমা হলের পর্দায় যখন দেখানোর সুযোগ ছিল 2007 সাল পর্যন্ত, এবং এখন যখন সিনেমা হলের পর্দায় দেখানোর উপায় নেই, এখনও এটির জনপ্রিয়তা আছে, যেটা লটে বলেছেন যে অন্যান্য বিভিন্ন অনলাইন ফোরামে বিভিন্ন জায়গায় এখনও এটি জনপ্রিয়। তো কিন্তু এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে আমরা শিক্ষিত মধ্যবিত্ত পার্সপেক্টিভ থেকে সিনেমাকে বোঝার একটা সুবিধাজনক ধারা আমরা তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে এক ধরনের আর্টিস্টিক এক্সপ্রেশন, এক ধরনের অথোরিয়াল ভিশনকে বোঝা, জহির রায়হান কি মনে করতেন, আলমগীর কবির কি মনে করতেন, তারেক মাসুদ বা মোরশেদুল ইসলাম কোন ধারায় ছবি তৈরি করেছেন। মানে আমি আবারও বলছি যে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই একমাত্র সিনেমাকে বোঝার অ্যানালিটিক্যাল ফর্ম না। এর বাইরে হচ্ছে যে সিনেমা যেই সোসাইটিতে যেই কালচারে এটা মানে অপারেট করছে, সেখানে এটা কিভাবে আসলে মানে অপারেট করছে, এখানে অনেক নিটিগ্রিটি আসপেক্টস আছে, তাই না। ধরুন যে মানে যেটা দুর্ভাগ্যজনক যে আমাদের এখানে রাজীব ভাই আপনি যেটা বলছেন যে একটা মানে পপুলার ফিল্ম কিন্তু একটা জনপদের আসলে সাংস্কৃতিক চিহ্ন, এখন সেই বিষয়টাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অস্বীকার করি। এই কারণটা হচ্ছে যে আমরা মনে করি পপুলার আর অল্টারনেট, মানে এটাও সত্যি যে পপুলার আর অল্টারনেটিভ ফিল্মের মাঝে এক ধরনের বীরত্ব আছেই, এবং এদের নির্মাণ প্রক্রিয়া দুই ধরনের, উদ্দেশ্যটাও ভিন্ন। কিন্তু গবেষকদের মাঝে এই যে আর্ট ফিল্ম বা ধরেন এই যেটা আপনি উদাহরণ দিলেন, হ্যাঁ অল্টারনেটিভ প্রক্রিয়ায় যে ছবিগুলো নির্মিত হয়েছে সেগুলো নিয়েই গবেষণা করার একটা প্রবণতা বেশি। হ্যাঁ কিন্তু এই যে মানে আমাদের অধিকাংশ পপুলার ফিল্মের মানও কিন্তু আসলে এত নিম্ন যে আসলে সেটা নিয়েও অনেকে মানে আর গবেষণা করতে আগ্রহী হয় না। কিন্তু
এটা তো আসলে একটা একটা মানে টোটাল জনপদের সাংস্কৃতিক রুচিটাকেও তো আসলে নির্দেশ করে পপুলার ছবি। আপনাকে যেমন আমি আম্মাজান নিয়েও লিখতে দেখেছি একটা বড় প্রকাশনায়। হ্যাঁ, তো সরি রাজু ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম, আপনি বলেন গবেষণা বিষয়ে যে প্রসঙ্গ বলছিলেন, চাইলে লোটে আপনিও সংযুক্ত করতে পারেন এখানে কিছু আপনার অবজারভেশন, যে আসলে এই যে পপুলার আর অল্টারনেটিভ নিয়ে যে আসলে এই যে দ্বন্দ্বটা হচ্ছে আমাদের গবেষকদের মধ্যে আসলে। আমার মনে হয় শুধু গবেষকদের মতো না, যারা চলচ্চিত্র পাস করে যে কোনো মানে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সে এই কোয়েশ্চেন এই প্রশ্নটা চলে আসবে যে কোনটা জনপ্রিয় কোনটা আর্ট বলে কিংবা মিডল সিনেমাটা কি, আর স্টেট কোন কোন ধরনের ছবি সাপোর্ট করে তার মানে কি, এই সব ক্যাটাগরিজ। তো তো আমার মনে হয় যে আমরা শুধু না, বিভিন্ন লোকজন মনে করেন মানে মধ্যবিত্ত দর্শক যারা চলচ্চিত্র নিয়ে ইন্টারেস্টেড কিংবা স্টেট কিংবা বিভিন্ন ধরনের এনজিও চলচ্চিত্রকে সাপোর্ট করে, আমার যদি প্রামাণিক চিত্র এটার সাথে মানে নিয়ে আসছি, এ তো আর এক ধরনের দর্শক, এক আর এক ধরনের জনপ্রিয়তা এখানে আমরা বুঝতে পারতেছি। কারণ তার মানে যে আমার মনে হয় গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা চলচ্চিত্রদের মধ্যে কি কি প্রশ্ন আমরা উত্তর দিতে চাচ্ছি। একটা হচ্ছে রাজু রাজু মানে মেন্টালিটি নিয়ে কিংবা ন্যাশনাল চলচ্চিত্র, ন্যাশনাল ডেভেলপমেন্ট, দ্য কামিং ইন টু বিইং অফ এ নেশন কিভাবে আমরা বুঝতে চাচ্ছি, আর চলচ্চিত্র কিভাবে এইটা আসলে সাপোর্ট করে আমরা এটা কিভাবে বুঝতে পারতেছি, কিংবা আমি যদি চলচ্চিত্রের অন্তিক স্টেটাস মানে চলচ্চিত্রটা কি আমি যদি বুঝতে চাই, তাহলে বোধ হয় আমাদের মেথডস আর কনসেপ্টটা একটু আলাদা হয়ে যাবে। তো আমার মনে হয় এরকম না যে আমরা এখন ঠিক করতে হবে যে এইটা হচ্ছে জনপ্রিয়, এটা হচ্ছে মানে আর্ট, এইটা হচ্ছে মিডল সিনেমা, আর এইটা হচ্ছে দর্শক, আর এটা হচ্ছে এক ধরনের ক্রিটিক। আমার মনে হয় এই এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা কোন কোন ছবি কোন কোন প্রশ্ন কিভাবে উত্তর দিতে চাচ্ছি চলচ্চিত্র নিয়ে, এইটা হচ্ছে আমার জন্য আমার মনে হয় আমরা এখানে আমরা একটা আলাপ করতে পারছি। কারণ আমার মনে হয় আমরা সবাই যারা দেখছে যারা কথা বলতেছে একমত যে চলচ্চিত্র কিংবা মুভিং ইমেজ কিংবা মিডিয়া ম্যাস কমিউনিকেশন অনেক গুরুত্বপূর্ণ সমাজে, এবং আমরা বিভিন্ন ধরনের এটা গবেষণা করি আর বিভিন্ন ধরনের প্রশ্ন করি এই মাধ্যম দিয়ে। আপনি ওই যে গবেষণা পদ্ধতির সাথে কিছু ইনক্লুড করবেন কিনা, রাজু ভাই তো বললেনই যে নানা রকম শুধুমাত্র টেক্সচুয়াল অ্যানালাইসিস হলেই হবে না, হ্যাঁ এথনোগ্রাফিক যেটা আপনি করেন, এথনোগ্রাফিক গবেষণা যেটা, হ্যাঁ আর কি কিছু সংযুক্ত করবেন? আমি আর অনেক কিছু মানে আমি যে বলতেছি হচ্ছে প্রশ্ন হচ্ছে সবচেয়ে শুরু, আমি যদি প্রশ্ন জানি তাহলে আমি বলতে পারতেছি যে কি কি আর যুক্ত হবে। তো আমার মনে হয় যে কাজ আর্কাইভের কাজ বাংলাদেশে তো আসলে অনেক অনেক ভালো হিস্টোরিক্যাল কাজ হচ্ছে, কিন্তু চলচ্চিত্র নিয়ে এরকম আর্কাইভ কাজ এ পর্যন্ত প্রকাশ হয়নি। আমার মনে হয় অনেক লোকজন এটা নিয়ে কাজ করতেছে অবশ্যই, তো আর্কাইভাল কাজ ওরাল হিস্ট্রি বিশেষ করে মানে এই মুহূর্তে তো আমাদের অনেক লোকজনকে হারিয়ে যাচ্ছে, আর আমার মনে হয় অনেক ধরনের ওরাল হিস্ট্রিজ এখনো নেওয়া যায়। এক তো হচ্ছে যে যারা এফটিসিতে কাজ করেছে এই 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 মানে 1990s থেকে আজ পর্যন্ত এই 30 বছর ধরে যারা ছিলেন ওখানে আর এফটিসিতে যেভাবে চেঞ্জ হয়ে গেছে তাদের ওরাল হিস্ট্রি নেওয়া, যারা মানে এডিটর বা লাইটস পিপল বা এই এই অন্যদিকে আমার মনে হয় যে ফিল্ম স্টাডিজ এই মুহূর্তে এই 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 পয়েন্ট আসছে যেটা আসলে মানে টেলিভিশনের সাথে কিভাবে জড়িত, মানে আমার তো জানি বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট চ্যানেলস আছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ফিল্ম ফাইন্যান্সিং এর মধ্যে, তাই না? তো আমার মনে হয় ওইখানে অনেক কাজ করার আছে যে আসলে আমরা মানে জার্নালিজম আর আর মানে টক শোজ এবং নতুন ধরনের মিডিয়া টেকনিক্যাল স্কিলস কিভাবে চলচ্চিত্র চলে আসছে। আমি যখন এফডিসিতে কাজ করতেছিলাম ওই সময়ে একদম ক্লিয়ার একটা ডিস্টিংশন ছিল যারা চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আর যারা মিডিয়া নিয়ে ব্যস্ত, আর যারা ক্যামেরা হাতে ছিল ওনারা সবসময় বলতেন আমার তো জানি সেলুলয়েড, ও যারা মিডিয়াতে আছে ওরা শুধুমাত্র ভিডিও জানে। আজকাল এই ধরনের স্টেটমেন্ট আর সম্ভব না, কারণ সবাই এখন তো ডিজিটাল আছে। তার মানে যে আসলে আমাদের বাংলাদেশের মধ্যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ কিভাবে বদলায় গেছে,
এই যে টেলিভিশনের চাপে, এটা আমরা আসলে প্রশ্ন করতে হবে। এই বিশাল অনেক ধরনের প্রশ্ন আছে, আর এই এইসব প্রশ্নের জন্য বিভিন্ন মেসেজ দরকার আছে। তো আমার মনে হয় যে এই আর্কাইভাল কাজ, ওরাল হিস্ট্রি কাজ, আমাদের এথনোগ্রাফিক বিভিন্ন ধরনের কাজ, ক্লোজ রিডিং, এগুলি সব আমাদের দরকার। একদম মানে যারা আসলে ফ্যানস, ফ্যান স্টাডিজ, অনেক কিছু এখানে আসলে লাগানো যায় যদি আমরা এটা করতে চাই, কিন্তু তিন চার পাঁচ জন এটা করতে পারে না। এটা একটা মানে এই এই ক্ষেত্রে আর অনেক লোকজনকে ইনভাইট করতে হবে যারা অলরেডি অন্য জায়গাতে কাজ করে, বোধ হয় সেটা হচ্ছে যে মানে ফিল্ম রিসার্চে দুটি ধারা অনেকটা এখন প্রধান হয়ে দেখা দিয়েছে। একটা হচ্ছে যে মানে আর্ট সিনেমা নিয়ে রিসার্চ অথবা পপুলার সিনেমা নিয়ে রিসার্চ। আমাদের সাউথ এশিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে বিশেষ করে রোজি থমাস বা আরো যারা মানে পশ্চিমা গবেষক, রোজি থমাস আমাদের সাথে বায়োস্কোপ জার্নালে আছেন, তিনি অন্যতম সম্পাদক। তো ওনারা যখন সত্তর দশকে যখন ভারতীয় সিনেমা নিয়ে গবেষণা শুরু করেন, তারা কিন্তু মূলত ভারতীয় পপুলার সিনেমা, যেটা মানে বোম্বের হিন্দি সিনেমা, সেটি নিয়ে তারা বেশি ফোকাস করেন ওই সময়টাতে। তো আমরা কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এখন একদিকে ফিল্ম স্টাডিজ এবং বিয়ন্ড ফিল্ম স্টাডিজ, এখন শুনতে পাচ্ছেন কি আমার কথা? হ্যাঁ, না আপনি সুর কথা শুনতে পাওয়া যাচ্ছে রাজু ভাই, কি বোধ হয় মানে ও আপনার কথা আমি শুনতে পাচ্ছি এখন। তো আমি বলছি যে মানে ইনসাইড ফিল্ম স্টাডিজ এবং বিয়ন্ড ফিল্ম স্টাডিজ, প্রথম কথা হচ্ছে যে ফিল্ম যে মানে অ্যাজ এ মিডিয়াম, এটারই তো সাংঘাতিক রকমের ট্রান্সফরমেশন হয়ে গিয়েছে এবং ইন লাস্ট 10-15 ইয়ার্স। কাজে এটাকে আগের মতো শুধুমাত্র ওই সেলুলয়েড ভিত্তিক একটা কাহিনী চিত্র, সেই ফ্রেমে আর দেখার বোঝার তো আমাদের উপায় নেই। তো আমি যেটা বলছি যে আমাদের একটা বড় গোষ্ঠী আছেন যারা আর্ট সিনেমা নিয়ে কাজ করছেন, আরেকটা গোষ্ঠী আছেন যারা পপুলার সিনেমা নিয়ে কাজ করছেন। কিন্তু আমার মনে হয় যে এই দ্বন্দ্বটা ঠিক আর্ট সিনেমা ভার্সাস পপুলার সিনেমা এইভাবে না দেখে আমরা যদি এইভাবে দেখি যে যে কোনো একটা সিনেমা আসলে কিভাবে তৈরি হয়, এর তো অনেক মাল্টিপল স্টেজ আছে, প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন থেকে তারপরে এটার যে সার্কুলেশন এবং এক্সিবিশন, ফাইনালি অ্যাপ্রিসিয়েশন, এবং ইট বিকামস লাইক এ ইউ নো সোশ্যাল ডিসকার্সিভ একটা বিষয় যেটা ছড়িয়ে পড়ে, তাই না? ধরুন জহির রায়হান আমাদের মধ্যে অনেক বছর নেই, আমরা তাকে কখনো পাবো না, কিন্তু জহির রায়হানের ছবি, জহির রায়হানের যে চেতনা বা চিন্তা চেতনা অনেক কিছুই সব মিলে আমি বলছি যে জহির রায়হান হিমসেলফ তার সিনেমা এবং লেখার মধ্য দিয়ে একটা বড় একটা সোশ্যাল ডিসকোর্স আমাদের মানে বাংলাদেশের ন্যাশনালিস্ট প্যারাডাইমে। তো এরকম ভাবে একটা মানে সোশ্যাল ডিসকোর্স তৈরি হয়। তো আমার মনে হয় যে আমি বলবো আমরা ভাবা দরকার যে আমি কি জানতে চাই, আমার প্রশ্নটা কি, আমি কেন এই গবেষণাটা করব, এবং সেটাই আসলে ঠিক করে দেবে যে আমার পথ এবং পদ্ধতি কি হবে। সেখানে টেক্সচুয়াল অ্যানালিসিস থাকতে পারে, সেখানে কনটেক্সচুয়াল অ্যানালিসিস থাকতে পারে, সেখানে এথনোগ্রাফিক রিসার্চ থাকতে পারে, সেখানে লাইব্রেরি অ্যান্ড আর্কাইভাল রিসার্চ থাকতে পারে, অনেক কিছু মিল, এমনকি সেখানে কোশ্চেনিয়ার বেসড সার্ভেও থাকতে পারে বা সেখানে আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ থাকতে পারে, অনেক কিছু মিলিয়ে আমার রিসার্চটা হতে পারে। কিন্তু আমি যেটা একটু সুর মেলাবো লটের সাথে সেটা হচ্ছে যে কিন্তু আমাদের এখানে এখনো অনেকগুলো ক্ষেত্র আছে। যেমন একটা বড় ক্ষেত্র হচ্ছে যে হিস্টোরিক্যাল দিক থেকে খেয়াল করেন যে আমরা সেই 1898 সালের যে প্রথম চলচ্চিত্র প্রদর্শনী, তারপরে আমরা সরাসরি চলে আসি 1927 সালে সুকুমারী, 1931 সালে দি লাস্ট কিস, এই ছবিগুলো নির্মাণ হলো। কিন্তু মাঝখানের এই 27-30 বছর আসলে কি ঘটেছিল, ইট ক্যানট বি এ ব্ল্যাক হোল। কিন্তু এটা ব্ল্যাক হোল কেন, কারণ আমরা কেউ গুরুত্ব দিয়ে ওই পিরিয়ডটাকে আমরা গবেষণা করিনি, মানে না ফিল্ম হিস্টোরিয়ান না সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্টোরিয়ান আমরা কখনো করিনি। যেমন 1913 সালে আমাদের যে প্রথম সিনেমা হল ঢাকায়,
শাবিস্তান সিনেমা হল, তখন নাম ছিল পিকচার প্যালেস। এটি আপনার প্রথম প্রদর্শিত হল 1913 সালে পুরনো ঢাকার আরমানি টোলায়। দুঃখজনক ভাবে 2-3 বছর আগে এই সিনেমা হলটি বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমি বলছি যে, এবং তারপর 1920-এর দশকে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা অনেক জায়গায় সিনেমা হল গড়ে উঠেছিল। এবং আস্তে আস্তে যেই কমার্শিয়াল থিয়েটার, তার ধারাটি কমে গিয়ে সিনেমা অ্যাজ এন এন্টারটেইনমেন্ট মিডিয়াম দাঁড়াতে শুরু করলো 1920-এর 30-এর দশকে। যদিও আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি তখন দাঁড়ায়নি, মানে আমি বলছি আমাদের ফিল্ম প্রোডাকশন ইন্ডাস্ট্রি তখনও দাঁড়ায়নি। তো এই বিষয়গুলো কিন্তু আমরা খুব কম জানি, এবং আমরা খুব বড় দাগে অনেকটা আমরা হিস্টোরিক্যাল মাইলস্টোন দিয়ে দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি। কিন্তু আমার মনে হয় যে এখন সময় এসছে, আমার যারা তরুণ শিক্ষার্থী গবেষক বন্ধুরা অনেকে শুনছেন বা ভবিষ্যতে শুনবেন হয়তো এই অনুষ্ঠান, তাদেরকে আমি বলবো যে এই যে যেটা আমরা বলছি যে এক ধরনের মানে না জানা অধ্যায়, এইগুলো আমরা আরো বিশদভাবে আমরা জানতে পারি কিনা। আমিও তো 20-30 বছরের কথা, কিন্তু এমন যে 40-50। আপনি যেরকম রাজু ভাই আপনি যে বললেন যে কিছু সিনেমা হল বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে যাচ্ছে ক্রমাগত, কমতে কমতে সিনেমা হলের সংখ্যা খুবই মানে এটা যে মানে মারাত্মক হারে কমছে, এবং ইভেন বসুন্ধরা সিনেপ্লেক্সও নাকি বন্ধ হয়ে যাবে। আর যাই হোক, লোটের আসলে একটা লেখা ছিল সিনেমা হল নিয়ে, আমি সেই লেখাটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম, এখন দেখি শেয়ার করা যায় কি না। এটা বেশ কিছু আগের বোধ হয় না লোটে, আপনি কি বলবেন, আপনার কি মনে পড়ে আপনার একটা একটা লেখা ছিল সিনেমা হল নিয়ে, উর্দু ফর ইমেজেস, লোকাল সিনেমা হলের নাম নিয়ে। হ্যাঁ, এটা ছিল ফেনীতে। আমার তো যখন পিএইচডি গবেষণা করতে গেলাম, আমি বিভিন্ন মানে ঢাকার বাইরে অনেক জায়গায় এই ছবির সাথে ঘুরছিলাম, এবং আমি যেখানে যখন এই ছবিটা ওখানে দেখানো হয়েছিল এক সপ্তাহের জন্য, ওখানে থেকে বিভিন্ন সিনেমা হলে দেখতে আসছি। আর এই লেখাটা হচ্ছে আসলে ফেনীতে ছিল ওই সময়ে 4টা চলচ্চিত্র সিনেমা হল ছিল, আর জয়পুরহাটে গেছিলাম ওখানে 5টা ছিল। আর এই এইসব সিনেমা হলের কিছু ইতিহাস মানে বের করে, এবং যারা ওখানে কাজ করতেছেন ওনাদের সাথে কথা বলে, আর যারা দর্শক তাদের সাথে আসলে মানে মনে করে জয়পুরহাটে কিছু কিছু লোকজন ছিল যারা ওই সিনেমা হলে ওদের পুরো জীবনে দেখেছিল। এবং এই এই আমার মনে হয় যে সিনেমা হল অ্যাজ এ বিল্ট এনভায়রনমেন্ট এক ধরনের ইতিহাস ওদের মধ্যে রাখে। আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে অনেক মানে চলচ্চিত্র আসলে কমতেছে, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। তো একটা হচ্ছে যে এখানে এক ধরনের রেস্কিউ অপারেশন তো আমরা করতেছি, কিন্তু অন্যদিকে আমি খুবই অ্যাগনস্টিক, মানে চলচ্চিত্র আসলে সিনেমা হলের উপর ডিপেন্ড করে না এই মুহূর্তে। এই মুহূর্তে আসলে চলচ্চিত্র চলছে অনলাইনে, যেভাবে আমরা আসলে এই মুহূর্তে মিট করছি, আলাপ করছি, আমরা আসলে অনলাইনে আছি, আর এটা হচ্ছে আমাদের নতুন আজকাল মানে অবস্থা। এটা আর কিছু করার নেই, এটা এখন অবস্থা, এবং সিনেমা হলও ওদিকে চলে যাবে যদি বন্ধ হয়ে যায় না বন্ধ হয়ে যায়। চলচ্চিত্র সবসময় অন্যভাবে দেখানো হচ্ছে, যেভাবে রাজু ভাই আগে বলেছে যে ইন্টারন্যাশনাল সিনেমা বাংলাদেশে কিভাবে দেখানো হয়, সিনেমা হলে নয়, বিভিন্ন ফেস্টিভ্যালে কিংবা পাবলিক লাইব্রেরিতে কিংবা ওই যে বিশ্ব সাহিত্য কেন্দ্র কিংবা অন্য কোনো ইনস্টিটিউশন দূতাবাসে। তো আসলে সিনেমা বাংলাদেশে শুধুমাত্র সিনেমা হলের উপরে ডিপেন্ড করে না। তো আমার মনে হয় যে এটা বন্ধ হয়ে গেলে আমাদের অনেক কিছু ইতিহাস হারিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ট্রেসেস থাকবে, এরকম না যে আমরা এটা রিকনস্ট্রাক্ট করতে পারতেছি না। মনে করেন যে আসলে আর্কাইভের অনেক কিছু কাজ করা যায়। আমার মনে হয় যে ইন্ডিয়াতে লোকজন এটাও করেছে যে পুরান খবরের কাগজ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে 50s বা 60s এ কি কি দেখানো হয়েছিল। জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে অনেক কিছু বুঝে যাচ্ছে যে আসলে 1950s এ ঢাকার সিনেমা হলে কি কি চলছিল, আর এটা নিয়ে অনেক কিছু লেখাও যায়। তো সিনেমা হল যদিও না আর থাকে, এটা থেকে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারছি অনেক কিছু, কিন্তু এই কাজটা তো করতে হবে, এই পরিশ্রমটা করতে হবে, এইটা হচ্ছে কঠিন।
কারণ এখন তো এক সময় রাজীব ভাই সরি একটু ইন্টারাপ্ট করলাম, আপনার মনে আছে কিনা, লোটেজি হয়তো বাংলাদেশি নয়, মানে আমরা ওই যে খবরের কাগজ খুললেই ওই সিনেমার একটা বিজ্ঞাপন থাকতো, অর্ধেক পৃষ্ঠা অন্তত বিজ্ঞাপন থাকতো, বিজ্ঞাপন থাকতো, আমরা জানতাম যে কি কি সিনেমা আসছে মানে চলছে এখন। কিন্তু বাংলাদেশে যদি খবর কাগজ না দেখতাম ছোটবেলায়, আজকাল এটা তো লাইব্রেরিতে দেখা যায়, কারণ 80 দশকের বা তার আগের দশকের অনেক কিছু, মানে অনেক কিছু হারিয়ে গেছে অবশ্যই, কিন্তু অনেক কিছুও আছে। আর এইগুলি বসে মানে ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য কোনো আর্কাইভে যদি গেলে, তখন আসলে ন্যাশনাল বাংলাদেশের ন্যাশনাল লাইব্রেরিতে অনেক অনেক সংখ্যা আছে, আর ওখান থেকে অনেক কিছু রিকনস্ট্রাক্ট করা যায়। আর আর আসলে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ তা ওখান থেকে বুঝে যাচ্ছে, কিন্তু এটা বিশাল পরিশ্রম করতে হবে, আর এইটার জন্য সময় লাগে। আর যারা আসলে পিএইচডি করার সময় আছে হাতে তাদের আসে, কিন্তু যারা মানে চাকরি করে ঢাকাতে ম্যানেজ করতে হবে বা চট্টগ্রামে ম্যানেজ করতে হবে, তার আশেপাশেও এদের কাজ করে, এটা আসলে অনেক কিছু। কারণ এই শুরু মানে আমার কাজ সিনেমা হলে গেলে অবশ্যই এটা এক ধরনের পরিশ্রম ছিল, কিন্তু আর্কাইভের কাজ বা ইতিহাস মানে হিস্টোরিক্যাল কাজও ভীষণ পরিশ্রম, আর কেউ এটা হাতে নিতে হবে, আর এইটা হচ্ছে কঠিন। আর আমার তো সবাই পড়াচ্ছি, তারপর অনুদান দিচ্ছে, তো আমার মনে হয় যে আসলে আমরা আসলে খুব সিরিয়াসলি নিতে হবে কে কিভাবে এই গবেষণা করতে পারে। আচ্ছা, এখন কিন্তু মানে আশাপ্রদ ভাবে বাংলাদেশে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানে ফিল্ম রিলেটেড যে পাবলিকেশন বা গবেষণার কাজ কিন্তু বাড়ছে। হ্যাঁ, এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে খোলা হয়েছে ফিল্ম স্টাডিজ বিষয় হিসেবে, আবার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও মানে চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রশিক্ষণ বা অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু করেছে, আবার কোনো কোনো প্রতিষ্ঠান ফেলোশিপ দিচ্ছে গবেষণার জন্য, যেমন ফিল্ম আর্কাইভ। কিন্তু যা নিয়ে গবেষণা হবে সেই কাঙ্ক্ষিত বস্তুটি অর্থাৎ সমসাময়িক চলচ্চিত্র, তার আসলে আমরা তেমন কোনো উন্নতি দেখছি না। হ্যাঁ, আবার একই সঙ্গে যে কারিগরি নানা দিকের উপরেও তেমন প্রকাশনা দেখছি না, যেটা মানে সব প্রকাশনা হচ্ছে খুব অ্যানালিটিক্যাল বিশ্লেষণ ধর্মী, তাত্ত্বিক বিষয় নির্ভর। এখন প্রায়োগিক বিষয় নিয়ে গবেষণার মাত্রাটা খুব ক্ষীণ, এই এই বিষয়ে রাজু ভাই আপনি কি মনে করেন? আমার মনে হয় যে আমরা যদি একটা ব্রডার পার্সপেক্টিভ থেকে দেখি, সেটা হচ্ছে যে মানে আমরা যেটা আফসোস করছি সেটা হচ্ছে যে উন্নত মানের শৈল্পিক ছবি নির্মিত হচ্ছে কম, বা অত বেশি সংখ্যায় অত বেশি মানের ছবি, শৈল্পিক মানের ছবি হচ্ছে না, তো সেটা এক ধরনের একটা ঘাটতি। কিন্তু অন্যদিকে আমি যেটা বলার চেষ্টা করেছি, মানে আমরা যে হিস্টোরিক্যাল রিসার্চের কথা বলছি বা এটা কন্টেম্পোরারি রিসার্চও হতে পারে, কিন্তু এটার মূল উদ্দেশ্য কিন্তু সিনেমাকে একটা সোশ্যাল ইনস্টিটিউশন হিসেবে দেখা। আমার মনে হয় যে এই যে আমরা বলছি সিনেমা হল একটা সোশ্যাল স্পেস, যেটা একটা ক্যারেক্টার আছে, তাই না? আমি যদি বলাকা সিনেমা হলে যাই, আমরা যেমন ছাত্র জীবনে অনেক গিয়েছি, বা মধুমিতা হলে যাই, গুলিস্তান হলে যাই, গুলিস্তান হল তখন বন্ধ হয়ে গিয়েছে, তো এইগুলোর এক একটা এক এক ধরনের ক্যারেক্টার, এক এক ধরনের লোকালিটি, এক এক ধরনের ফিল্ম কালচার তারা কিন্তু ধারণ করতো। তো এই এইটা মানে যদি আমরা সিনেমাকে একটা সামাজিক ফোর্স হিসেবে দেখি, একটা সোশ্যাল ইনস্টিটিউশন হিসেবে দেখি, তখন কিন্তু এখানে টেকনোলজি এর যে মানে যে লোকগুলো কাজ করে, যেটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, যে এফডিসি এফডিসি আমরা বলি, কিন্তু এফডিসির ভিতরে কারা কাজ করে, কিভাবে কাজ করে, কি কন্ডিশনে তারা কাজ করেছে এতদিন, তাই না? এখন তো কাজের মাত্রাও কমে গিয়েছে, মানে অনেক কম ছবি তৈরি হচ্ছে, কিন্তু এইগুলো নিয়ে কিন্তু কোনো গবেষণা কখনো হয় নাই। যে আসলে আমরা বলি যে চলচ্চিত্র সম্পাদনা, কিন্তু সম্পাদনাটা আসলে কিভাবে করে, মানে এখন তো সব সম্পাদনা করা হয় ডিজিটালি, ল্যাপটপে বা কম্পিউটারে, কিন্তু যে সময় সেলুলয়েডে এডিটিং করা হতো, সেই সময় যে সেলুলয়েড এডিটিং এর একটা কি বলে ফিজিক্যাল আসপেক্ট আছে, প্রত্যেকটা শটকে কিন্তু কেটে কেটে তারা এমনকি ঝুলিয়ে রাখতো। আমি নিজে ছোটবেলায় যখন আমরা গিয়েছি, মানে ছাত্র জীবনে যখন গিয়েছি, আমরা দেখেছি যে এডিটিং রুমে অনেক অনেক মানে ফিতা ঝুলছে, সেলুলয়েডের ফিতা, কিন্তু এবং এডিটর বা অ্যাসিস্ট্যান্ট এডিটর তারা আবার মনে রাখেন যে কোনটা কোন সিনের, কোনটা কোন লুপে যাবে, এগুলোকে তাদের একসাথে মিলাতে হয়।
তো এই যে, এবং যদি আমরা ওই এডিটরের দৃষ্টিকোণ থেকে দেখি যে উনি তো সকাল বিকাল বসবাস করছেন এই সেলুলয়েড ফিতার সাথে, মানে ফিজিক্যালি সেলুলয়েডের ফিতার সাথে, তো তার সাথে যে তার যে একটা মানসিক সম্পর্ক, আন্তঃসম্পর্ক, এবং এই এডিটরটা কে, উনি কি আব্দুল জব্বার নাকি উনি সাইদুল হক না আরেকজন কেউ, বশির আহমেদ, তো ওনার যে মানে কি বলে জগৎ, তার সাথে কিন্তু এই সেলুলয়েড ফিতার একটা মানে আন্তঃসম্পর্ক আলটিমেটলি গিয়ে ওই স্ক্রিনে গিয়ে মানে প্রতিফলিত হয়। তো আমরা যেটা ফাহমিদা বলছিলেন যে এই যে সিনেমার বিভিন্ন মানে টেকনোলজিক্যাল ইন্টারাকশন, সেটা নিয়েও আমাদের গবেষণার বড় ক্ষেত্র আছে কিন্তু আমরা করিনি, বা আরও যদি ব্যাপকভাবে বলি সেটা হচ্ছে যে সিনেমার যে মানে প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন এবং এক্সিবিশন সেক্টর, এক্সিবিশন সেক্টরে আমরা সিনেমা হল নিয়ে যেটা লক্ষণীয় যে এখন কিছু কিছু কাজ হচ্ছে, মানে আমরা লটের কাজ দেখেছি এবং আরও কেউ কেউ কিছু কিছু কাজ করছেন, এবং খুব ইন্টারেস্টিংলি দুটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে চাঁদপুরের একটা সিনেমা হল নিয়ে, এটার নাম হচ্ছে কোহিনুর বলে একটা সিনেমা হল। সেই কোহিনুর সিনেমা হলে কয়েক বছর আগে একটা বাচ্চা ছেলে ও ওখানে মানে অ্যাসিস্ট্যান্ট প্রজেকশনিস্ট হিসেবে কাজ করত যখন সেলুলয়েড সিনেমা দেখানো হতো। তো আমাদের বন্ধু শাহিন দিল রিয়াজ এখন জার্মানিতে থাকেন, উনি একটা ছবি করেছেন ওই সিনেমা হল এবং ওই ছেলেটাকে কেন্দ্র করে, দ্য প্রজেকশনিস্ট নামে। আর ভারতের একজন ফিল্ম মেকার আমার মনে হয় সৈকত ভট্টাচার্য, উনিও কোহিনুর নামে একটি ছবি করেছেন, ডকুমেন্টারি ছবি ওই পার্টিকুলার সিনেমা হলটাকে নিয়ে। তো আমি বলছি যে ডকুমেন্টারি ফিল্ম মেকিংও তো এক ধরনের একটা রিসার্চ প্রজেক্ট, তাই না? ডকুমেন্টারি ফিল্ম করতেও তো মানে আসলে এখানে ফাহমিদা আছে, আমি নিজে আছি, আমরা দুজনেই ডকুমেন্টারি ফিল্ম মেকিং করেছি এক সময়। তো আমরা এক অর্থে আমাদের কি বলে এক অর্থে আমাদের ফিল্ম রিসার্চ শুরু হয়েছে মানে ডকুমেন্টারি ফিল্ম মেকিং এর যে রিসার্চের অভিজ্ঞতা সেটা দিয়ে আমাদের আরেকটু তরুণ বয়সে। তো এরকম আমরা দেখছি যে এই ধরনের কাজগুলো হচ্ছে, কিন্তু আরো অনেক ক্ষেত্র আছে, যেমন যে সিনেমা কিভাবে ডিস্ট্রিবিউশনে যায়। আমরা অনেককে আক্ষেপ করতে শুনেছি, মানে তারেক মাসুদ, মোরশেদুল ইসলাম, অমিতাভ রেজা থেকে অনেককেই আমরা যখন আমরা মানে আড্ডা দিই একসাথে শুনেছি যে এই ডিস্ট্রিবিউশন চক্রের কারণে আপনার সত্যিকার অর্থে যদি সিনেমা খুব জনপ্রিয় হয়, যেমন আয়নাবাজি ছবিটি খুব জনপ্রিয় হয়েছে, কিন্তু অমিতাভ বলছেন যে আয়নাবাজি পাওনা টাকার একটা বড় অংশ এখনো মানে ডিস্ট্রিবিউটরদের কাছে আটকা পড়ে আছে এবং সম্ভবত সেই টাকা কখনোই তুলে আনা সম্ভব হবে না। তো এটা আমি শুধু মনিটারি অর্থে বলছি না, কিন্তু আমি বলছি এই যে পুরো যে সিস্টেম অফ ডিস্ট্রিবিউশন এইটা কিভাবে কাজ করে। আমরা বুকিং এজেন্টদের কথা শুনি, সেই বুকিং এজেন্ট কারা? বুকিং এজেন্টরা হচ্ছে ইন বিটুইন মানে ফিল্ম প্রোডিউসার এবং সিনেমা হল ওনার, তার মধ্যে তারা একটা মানে লিঙ্কেজ তৈরি করেন এবং তাদেরকে সবাই দেখে কি বলবো একটু দুর্বৃত্ত হিসেবে, দুর্নীতিগ্রস্ত হিসেবে। তো কিন্তু এই এই দুর্নীতিগ্রস্ত ইন কোটেশন মার্ক রাখতে চাই, তাদের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের সিনেমা এতদিন ধরে মানে ডিস্ট্রিবিউটেড হয়েছে। কিন্তু কেন আমাদের কি বলে সূর্য দিঘল, আমরা খুব আক্ষেপ করেছি করি এখনো যে সূর্য দিঘল বাড়ির মতো ছবি 1979 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকার বাইরে নাটোরের একটা ছোট্ট সিনেমা হলে রিলিজ করা হয়েছে, চিন্তা মানে যদি আমরা ভেবে দেখি যে কিন্তু কেন, আমি বলছি এই অনুসন্ধানটা এর লজিস্টিক্যাল মানে আমি বলছি এর পিছনে যে এক ধরনের কি বলে অর্থনীতি আছে, একটা রাজনৈতিক অর্থনীতি আছে, তাই না? সিনেমার একটা কালচারাল পলিটিক্স আছে এবং একটা আপনার কি বলে পলিটিক্যাল ইকোনমি আছে। কেন সূর্য দিঘলবাড়ির মতো ছবিকে এক সপ্তাহের জন্য নাটোরের মতো সিনেমা হলে রিলিজ করতে হয়? মাটির ময়না ছবি রিলিজ করতে নিয়ে আমাদের তারেক মাসুদকে অনেক তাটকর করাতে হয়েছে মাল্টিপল লেভেলে, শেষ পর্যন্ত যদি মানে কি বলে কান ফেস্টিভ্যালে ছবিটি মানে অ্যাওয়ার্ডেড না হতো তাহলে এমনকি ছবিটি বাংলাদেশে রিলিজ করা সম্ভব হতো কিনা, সেটাও মানে 2002 সালে আমাদের সামনে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল। তো আমরা কিন্তু এই যে মানে আমি বলছি যে আরো ব্রডার, ডিপার, ইনসাইটফুল যে কোশ্চেনস, আমার মনে হয় যে এই কোশ্চেনগুলো আমাদের নতুন রিসার্চারদের সামনে আমি রাখতে চাই যে এই কোশ্চেনগুলো আমাদের তুলে আনতে হবে। এবং এই আমি যদি এখন এই প্রশ্নটা আনতে চাই যে কেন পরবর্তীতে মাটির ময়না একটা কি বলে ইম্পর্টেন্ট ন্যাশনাল সিনেমার মর্যাদা পেয়েছে আফটার 2002, কিন্তু ডিউরিং 2001 and 2 আমরা যেটা স্মরণে আনি, তারেক ভাইয়ের সাথে আমরা ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম, তো তারেক ভাইয়ের একটা দিন রাতের চেষ্টা ছিল কি করে ছবিটা মুক্ত করা যায় এবং দেখানো যায়। এমনকি তার আগে 1995 সালে মুক্তির গান ছবি নিয়েও
অনেকটা একই রকমের ঘটনা হয়েছিল। মুক্তির গান নিয়ে তো ফাহমিদার লেখা আছে, আমি নিজেও লিখেছি মুক্তির গান নিয়ে। তো কিন্তু এই ঘটনাগুলো, এই যে এক ধরনের মানে কালচারাল পলিটিক্স এবং পলিটিক্যাল ইকোনমি, অনেক ধরনের আসপেক্ট একটা ছবির ডিস্ট্রিবিউশন হওয়া বা না হওয়ার পিছনে কাজ করে। এমনকি মানে আমি বলবো যে শুধু প্রেজেন্স না, আমরা ফিল্ম স্টাডিজে প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স এটা নিয়ে অনেক আলোচনা হয়, মানে স্ক্রিনে আমি কি দেখছি এবং আমি কি দেখছি না, যা দেখছি না সেটাও অনেক ক্ষেত্রে যা দেখছি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো একইভাবে আমার মনে হয় যে এই সিনেমার যে বিশাল একটা কালচারাল স্ফিয়ার, সেখানে যে নানা মাত্রার মানে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফোর্সেস কাজ করে একসাথে করে গিয়ে, সেখানে কিন্তু একটা ছবি আলটিমেটলি ক্যানোনাইজড হয়, এটা একটা কি বলে মাটির ময়নাতে পরিণত হয়, আবার হয়তো বা সূর্যদিঘল বাড়িতে পরিণত হয়। কিন্তু আবার হয়তো আমি উদাহরণস্বরূপ বলছি যে মোরশেদুল ইসলামের চাকা আমরা সবাই স্মরণ করি অবশ্যই, এটি ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম ফর আওয়ার ফিল্ম কালচার, কিন্তু আমি বলছি যে এটা হয়তো ওই লেভেলে ক্যানোনাইজড হয়নি। অনেকে আছে যে চাকা ছবির নাম জানেন না বা কম জানেন, কিন্তু এই যে মানে একটা ছবি কিভাবে মেঘের অনেক রং, এই ছবিটাও তো আসলে যে মেঘের অনেক রং, এটাও তো একটা বা দুটো হলে বোধহয় রিলিজ হয়েছিল, একটা হলে বোধহয়, এখন ভবিষ্যতে হয়তো এমন হবে যে বাংলাদেশের একটা ছবি নেটফ্লিক্সে প্রথমবার রিলিজ হবে, তার আগে আমরা হয়তো দেখতেই পাবো না ছবিটা, বা অথবা আমাদের অন্য কোনো ফোরামে অন্য কোনো প্ল্যাটফর্মে ওয়েব প্ল্যাটফর্মে দেখানো হবে, বা এমনকি আমাদের নাম করা ফিল্ম মেকাররা অদূর ভবিষ্যতে শুধুমাত্র ওয়েব প্ল্যাটফর্মের জন্যই ছবি নির্মাণ করবে। তখন হয়তো এই যে আমরা বলছি যে বুকিং এজেন্টদের দৌরাত্ম্য বা কেন ছোট সিনেমা হলে ইম্পর্টেন্ট ছবি মুক্তি দিতে হচ্ছে, এটার আলোচনাটা আমি বলছি আরেকটা পর্যায়ে যাবে, কিন্তু স্টিল আমার মনে হয় যে কোন ছবি নেটফ্লিক্সে দেখানো যাবে বা দেখানো যাবে না সেটাও তো একটা বড় রকমের কালচারাল পলিটিক্স, তাই না? সেটাও তো মানে আমরা যেটা দেখছি, আপনারা যদি খুব লক্ষ্য করে দেখেন, আমি ভাবছিলাম যে হইচই বলে আরেকটা প্ল্যাটফর্ম আছে, হইচয়ে এই মুহূর্তে মোরশেদুল ইসলামের অনিল বাগচি, তারপর আমাদের বন্ধু জাহিদুর রহমানজনের মেঘমল্লার, গিয়াসুদ্দিন সেলিমের নতুন ছবি স্বপ্নজাল, এইগুলো এখন প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি আবার আপনি যদি নেটফ্লিক্সে যান, সেখানে আবার কিন্তু দেখানো হচ্ছে কমলা রকেট অথবা সরোয়ার ফারুকের টেলিভিশন, মানে আমি দুটাতেই আমি খুব উচ্ছ্বসিত যে ছবিগুলো দেখানো হচ্ছে, আমি খুব উদ্বেলিত। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কোন ছবি হইচয়ে দেখানো হচ্ছে, কোন ছবি নেটফ্লিক্সে দেখানো হচ্ছে, এটা কিন্তু একটা গবেষণার বিষয় হতে পারে, এবং কোন ছবি দেখানো হচ্ছে না, তাই না? কোন ছবি দেখানো হবে, যেমন ধরুন কথা আমি দেবী ছবিটি আমি জানি না কোন একটা প্ল্যাটফর্মে দেখানো হবে, জয়া হাসানের যে দেবী ছবিটি, কিন্তু সেটি কিন্তু লক্ষণীয় যে বায়োস্কোপে দেখানো হয়েছিল, বায়োস্কোপ প্ল্যাটফর্মে গিয়েছিল। তো যাই হোক, তার মধ্যে এটা নিয়ে নতুন ধরনের গবেষণা হতে পারে, তা আমার মনে হয় যে লটে কিছু শুধুমাত্র অনেক ঢাকার বাইরে রিলিজ পাইতো, আর এটা সব হচ্ছে একটা বন্ধ যেটা মানে ডিস্ট্রিবিউটর যেটা আটকানো রাখছে। এইখানে আমি যেটা অনেকবার দেখি হচ্ছে যে এই 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 গল্পটা এই ছবিদের সাথে এক ধরনের গল্প লাগানো হয়েছে যে আসলে এই ছবি ওইদের জন্য আটকানো গেছে, কিন্তু এইটা মানে সাথে সাথে অ্যাকসেপ্ট না করলে এখানে প্রশ্ন করে আর ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলে, এবং যে কাকরাইলে 10 মাসে বসে থাকলে অনেক অন্য অন্য ধরনের উত্তর চলে আসবে এখানে, কিন্তু এটা আবার এটা পরিশ্রমের ব্যাপার, আমি আবার চলে আসছি যে আসলে এটা এক ধরনের এথনোগ্রাফিক কাজ দরকার আছে, আসলে মানে ডিস্ট্রিবিউশন কিভাবে অর্গানাইজ আছে, কাকরাইলের প্রোডাকশন অফিসে যদি না বসে তখন বোঝা যাচ্ছে না যে যারা ডিস্ট্রিবিউট করছে যারা প্রডিউস করছে তারা অনেক সময়ও বিভিন্ন মানে অঞ্চলের সিনেমা হলের মালিক, তার মানে যদি মালিকের নেফিউ এখানে প্রডিউস করতেছে ঢাকায় আর ওর আবার এক ভাই হচ্ছে ডিস্ট্রিবিউট করছে, তখন বুঝা যাচ্ছে যে মানে একটা বাইরের ছবি নেওয়ার এটা কোনো মানে ইকোনমিক কোনো লজিক নয়, কিন্তু এটা আসলে শুধুমাত্র রিপোর্ট থেকে
এটা বুঝতে পারে না, এটা এই এই ধরনের ইনফরমেশনের জন্য এই ধরনের মানে ডিটেকটিভ ওয়ার্ক আসলে অনেক মানে এথনোগ্রাফিক কাজ দরকার আছে। আর আর আমার মনে হয় যে আজকাল আমরা যদি দেখি যে এই বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ছবি চলে আসছে, মনে করেন যে এয়ারলাইন্সে কোন কোন ছবি, বাংলাদেশে কোন কোন ছবি দেখানো হচ্ছে, যে মানে মনে করেন এমিরেটসে এখন বাংলাদেশের ছবি কি দেখানো হচ্ছে, এইটাও একটা ইন্টারেস্টিং যে আমরা দেখতেছি যে আসলে চ্যানেল আয়ের বেশি ছবি হচ্ছে এয়ারলাইন্সে চলে আসছে। কেন জাজ মাল্টিমিডিয়ার ছবি কোথায় যাচ্ছে মানে অনলাইন প্ল্যাটফর্ম, এই এই প্রশ্ন আমার মনে হয় আমরা লাগাতে হবে একসঙ্গে, যে আসলে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট, বিভিন্ন ধরনের ব্যবসা এখানে এক ধরনের লজিক তৈরি করে যে কোন কোন ছবি ক্যানোনাইজড হচ্ছে, এক বোধ হয় একটা একাডেমিক কোয়েশ্চেন, কোন কোন ছবি কোথায় দেখানো হচ্ছে নতুন এক্সিবিশন ভেনিউজে, এইটা আমার মনে হয় ইজ ফলো দ্য মানি, রাইট? এক অন্য ধরনের গবেষণা দরকার আছে এটা বুঝার জন্য, আর শুধুমাত্র বলে যে এটা ঠিক নয় বা এটা হাওয়া উচিত না, এটা যথেষ্ট নয়। আমরা আসলে যদি গবেষণা করতে চাচ্ছি এখানে এক ধরনের ডিটেকটিভ ওয়ার্ক আমরা করতে হবে, কিন্তু তার মানে না যে যে ছবিগুলি যেহেতু দেখানো কম হচ্ছে সেগুলি আমরা মানে ডিপ রিডিং বা ক্রিটিক্যাল অ্যাস্থেটিক অ্যানালিসিস মানে করা উচিত না। আমার মনে হয় এটা কোনো ধরনের একটা সাংস্কৃতিক রাজনীতি আবার, তাই না? আমার আমার মনে হয় যে আমি খুবই ইন্টারেস্টেড যে মানে ছবি যেগুলি লোকজন কম দেখেও এখানে আমরা সাথে নিতে পারি। অন্যদিক মনে করেন যে বাংলাদেশের চলচ্চিত্রের মধ্যে আমরা আজকাল আসলে গ্যালারি ছবি দিতে পারি, মনে করেন আলোকচিত্র, আমি বলছিলাম না আগে আমি আলোকচিত্র থেকে ঢুকলাম এই ফিল্ডে, কিন্তু আলোকচিত্র যারা ফটোগ্রাফিতে শুরু করেছে আজকাল তো অনেক মুভিং ইমেজ কাজ করছে, বিশেষ করে গ্যালারিতে, আর এই ছবিগুলি আসলে বাংলাদেশের সিনেমা হল বা স্ট্রিমিং এ কম দেখা যায়। আর আমার জন্য সবসময় এই এই ছবি দেখা খুব কঠিন, কারণ এগুলি ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে বা আর্ট ফেয়ারসে বা বিগ মিউজিয়ামসে দেখানো যাচ্ছে, কিন্তু আসলে অ্যাক্সেসটা এখানে এক ধরনের মানে কম অ্যাক্সেস আছে, কিন্তু এগুলিও আমরা এই ফিল্ডে যুক্ত দিতে পারি। এখানেও এগুলি আমরা ফিল্ম স্টাডিজের মধ্যে আমরা দেখতে পারি যে আর্টিস্ট ফিল্ম বা ভিডিও ইনস্টলেশন কাজ, এইগুলিও আরেক ধরনের মানে ফিল্ড সাইট আমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই রিসার্চের তো ডিটেকটিভ হয় করতেই হবে, কারণ এরকম না যে ইনফরমেশন লেখা আছে। বাংলায় একটা কথা আছে, গবেষণা গোজোগে শোনা, মানে গরু খোঁজার মতো করে ইচ্ছা থাকতে হবে তাহলেই গবেষণা হবে। হ্যাঁ, আমরা আসলে গল্প করতে করতে আপনাদের কথা শুনতে শুনতে মোহমুগ্ধের মতো শুনছিলাম, আমরা অডিয়েন্সের কথা দেখিয়েছি কিন্তু ওদের কিছু কথা পড়ে আসি, তাহলে মানে তারা আগ্রহ বোধ করবে আলোচনায়, অবশ্যই তারা মানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। আমি একটু পড়ে আসি। আতিকুর রহমান বলছেন, উই আর উইথ ইউ ডক্টর ফাহমিদা, টু রেসপেক্টেড ফিল্ম মেকার্স। আচ্ছা, সেগার্থ বিশ্বাস লিখেছেন, সবাইকে শুভেচ্ছা। ফাতিমা আমিন বলছেন, ওয়াচিং। হৃদয় কিশোর, সৌরভ বলছেন, সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, আবিদ মালিক, আবিদ মল্লিক লিখেছেন, গুড ইনিশিয়েটিভ। ফাহমিদুল হক বলছেন, ওয়াচিং। আচ্ছা, ফাতিমা আমিন, প্লিজ ইউ টু কন্টিনিউ। আচ্ছা, আমি বোধহয় ডিসকন্টিনিউ হয়ে গিয়েছিলাম তখন। আচ্ছা, আর সে আবার লিখছে, ওয়ান্ট টু হিয়ার ফ্রম হুক অ্যান্ড রাজু ভাই। আচ্ছা, ওনারা বলছেন, অসুবিধা নাই, ইউ গাইজ কন্টিনিউ প্লিজ। আচ্ছা, ওই ওই প্রসঙ্গে এসছেন। আচ্ছা, ফাতিমা আমিনের কথাটা কি, রাকিবুল, আচ্ছা উনি কাউকে বলছেন, আমন্ত্রণ জানাচ্ছেন, আমার চলচ্চিত্র গুরু রাজু ভাই। বাহ, হ্যাঁ, চলচ্চিত্র গবেষণায় রাজু ভাইয়ের কাছে আমারও হাতে খড়ি হয়েছে, এই জায়গাতে রাজু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, এবং লোতের কাছেও আমি আসলে আমি তার ছাত্রী প্রকারান্তরে, যেহেতু তিনি আমার থিসকে পর্যবেক্ষণ করেছেন, সেখানে আমার আবার একটা নতুন পুনর্জন্ম হয়েছে। হ্যাঁ, সেই জায়গাতে তিনিও আমার গুরু, তো সুতরাং আমি উপস্থিত দুই গুরুকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছেন, থ্যাংকস ফাহমিদা ফর ব্রিঙ্গিং দিস টু এক্সেলেন্ট ফিল্ম স্কলার্স টুগেদার। ওকে, হে লোটে, what
আর ইউর কারেন্ট রিসার্চ প্রজেক্টস? আচ্ছা, এই প্রসঙ্গে আমরা একটু আলোচনা করব আসলে লোটে। হ্যাঁ, আমি প্রশ্নগুলো পড়ে নিই, পড়ে আবার এই প্রসঙ্গে একটু আসব। একজন বলছেন, দেখছি রাজু স্যার লতি হুক। আচ্ছা, কেউ কেউ আবার আপনাকে লতা হক ও বলে, কোথায় যেন শুনছিলাম আর কি, লতা হক বলছে কি যেন। লতি হুক দুজনেই পছন্দের, হুকের কিছু আর্টিকেল পড়েছিলাম, দারুণ লেগেছে। আচ্ছা আচ্ছা, সে আমাকে থ্যাংকস ম্যাম, আমার ছাত্র। আচ্ছা, বাট উই ডিডন্ট ফাইন্ড দিস বুক অনলাইন, কোন বইয়ের কথা বলছে? বরং রাজু ভাইয়ের বইটা পাওয়াটা দুষ্প্রাপ্য। আমি লুটু হুকের বই কিনেছি, মানে রাজু ভাইয়ের বই মানে মাঝে মাঝে দেখায় যে, মানে যাই হোক, বাংলাদেশের জন্য আসলে আমাদের জন্য প্রয়োজনীয় বই। আমি যেটা বলতে চাইছি যে আমার বইটা এখন কিন্তু রাটলেস থেকে ওরা পেপার ব্যাক করেছে এই 2018 সালে। তো পেপার ব্যাক করার কারণে একটু আগের চেয়ে মানে কি বলে দামটা তো অনেক কম, সাশ্রয়ী হয়েছে, $52 বোধ হয় এখন, না $55 বা $52 এরকম, সেটা একটু সাশ্রয়ী হয়েছে। আর ও আমি ভাবছিলাম $40 মতো। তো না না, আমি আজকেও দেখেছি। ও আচ্ছা আচ্ছা, আমি আজকে কালকে রাতে কেনার চেষ্টা করেছি আসলে, যেহেতু আপনার সাথে আলোচনা করব পরে। সেটা একটা সমস্যা, কিন্তু এটার একটা সাউথ এশিয়ান ভার্সন আমরা বের করার চেষ্টা করছি। রাত্রে যে সাথে আমার কথা হয়েছে যে ওদের দিল্লিতে যে অফিস, ওরা হয়তো ওখান থেকে সাউথ এশিয়ান ভার্সন পড়বে, করলে একটু মানে এটা অ্যাভেলেবল হবে। মোরওভার আমি আসলে একটা বাংলা অনুবাদও করার কাজ করছি আর কি, শুরু করেছি বলা যায়। হ্যাঁ, সেদিন বলছিলেন তো রাজীব ভাই, হ্যাঁ সেটা খুব ভালো হবে আমাদের জন্য, ভীষণ উপকারের আসবে আমাদের। আচ্ছা, একজন আতিকুর রহমান বলছেন, আই এম সারপ্রাইজ টু নো লুটিস ইনসাইটস অ্যাবাউট বাংলা সিনেমা অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ শি ইজ ক্যাপেবল অফ। ও আসলেই তো, এটা সাংঘাতিক, মানে আপনি যে একজন কি বলবো মানে ডাইনামিক পারসন, এবং আপনার যে বাংলাদেশের গবেষণা করতে এসে বাংলা, আপনার যে আসলে কালচারাল ইনসাইট, আপনি সেখানে অনুপ্রবেশ করেছেন, মানে এটা যে উপর থেকে না, বাংলাদেশের সংস্কৃতিকে আত্মস্থ করেই যেন আপনি আপনার গবেষণাটা করেছেন, সেই জায়গাতে আপনাকে আসলে সাধুবাদ জানাতেই হবে। আচ্ছা, আরেকজন বলছেন, অনুপ্রেরণা পাওয়ার মতো একটা আলোচনা। বিন্দি রহমান বলছেন, গুড ইনফরমেশন। আবার ফাহমিদুল হক বলছেন, উইল কিপ ফিল্ম স্টাডিজ অ্যালাইভ ইন বিডি, বাংলাদেশে আমরা ফিল্ম স্টাডিজকে জীবিত রাখবো। আচ্ছা, যদি ফিল্ম মরে গেলেও আমরা ফিল্ম স্টাডিজকে জীবিত রাখবো, এই প্রত্যয়ে আমরা আসলে আজকে অঙ্গীকারবদ্ধ হই। হ্যাঁ, আচ্ছা, লোটে ইজ অ্যান এক্সেলেন্ট অ্যাডিশন টু ফিল্ম স্টাডিজ ইন বাংলাদেশ আর সাউথ এশিয়া, সার্টেনলি। এবং রাজু ভাই তো আছেনই আমাদের সাথে। বিলাইত হোসেন মামুন বলছেন, শুনছি। আবিদ মালিক বলছেন, খুব ভালো আয়োজন। আবার ফাহমিদুল হক বলছেন, স্কলারলি অ্যানালাইসিস ও রিসার্চের জন্য যেরকম যত সংখ্যা কমপ্লেক্স ফিল্ম হওয়া দরকার, বাংলাদেশে সে মাপের ছবি কম হয়, দুই আলোচককে মন্তব্য করতে অনুরোধ করি। আচ্ছা, এই প্রসঙ্গে বোধহয় আমরা একটু আলোচনাও করেছি, তাই না? আচ্ছা, ফাতিমা আমিনের অনেক মন্তব্য, আর একটা মন্তব্য আমি একটু পড়তে চাই, ইনি একটা ভালো মন্তব্য করেছেন, জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশে চলচ্চিত্র গবেষণা বেশিরভাগই সিনেমা আধের টেক্সচুয়াল অ্যানালাইসিস বেসিস হয়, কিন্তু প্রদর্শন বিপণন দর্শক অ্যানালাইসিস এই বিষয়গুলো নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনডেপথ সরি কাজ করার প্রয়োজন বলে মনে করি। হ্যাঁ, এই বিষয়ে আসলে রাজু ভাই এবং লোটে দুইজনই এই প্রসঙ্গগুলো এনেছেন। আচ্ছা, ফাহমিদুল হক বলছেন, রিসার্চার অ্যাজ ডিটেকটিভ। আচ্ছা, সামিয়া তাহসিন, সে বলছে, গবেষণার ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে হয়? কৌতূহলবশত জানতে চাওয়া, এই বিষয়ে তেমন কিছু জানি না। আচ্ছা, আর আলমামুন বলছেন, জাস্ট স্টার্টেড লিসেনিং, লোটি অ্যান্ড রাজু ভাই ডিড ওয়ান্ডারফুল ওয়ার্কস, আই ডু অ্যাপ্রিসিয়েট স্পেশালি দ্য ওয়ে দে ফ্রেম দেয়ার আর্গুমেন্টস ইন দেয়ার রেসপেক্টিভ বুকস, থ্যাংক ইউ। এখন একটা প্রসঙ্গ ছিল লোটে, কি একটা প্রসঙ্গ ছিল, উত্তর দেওয়ার দরকার ছিল আমার এই মুহূর্তে। কাজ হচ্ছে, একটা হচ্ছে
বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলন সামাজিকভাবে বুঝতে এবং আর্ট ফিল্ম কীভাবে এক ধরনের রাজনৈতিক গ্রাউন্ড দিয়ে দিচ্ছে বাংলাদেশে, এবং অন্য সাইডে আমি আসলে পূর্ব পাকিস্তানের চলচ্চিত্র সংস্কৃতিটা বোঝা। তো এই এই দুইটা হচ্ছে আমার ব্যস্ত রাখে, একটা হচ্ছে আর্কাইভ আর একটা হচ্ছে আর্কাইভ না এথনোগ্রাফিক্যাল কাজ। তো সংসদ আন্দোলন তো এখনো ভালো করে চলছে এবং ওইখানে আসলে আমি একটা মানে মানে এথনোগ্রাফি অফ দ্য ফিল্ম সোসাইটি করতে চেয়েছিলাম। তো এটা হচ্ছে অনেকদিন ধরে কাজ চলছে, এটা লিখতে শেষ করতে হবে আর পূর্ব পাকিস্তানের কাজ মাত্র আমি শুরু করছি। আচ্ছা রাজু ভাই, আপনি কি একটু বলবেন যে আসলে কোলাবোরেশন বা ডায়ালগ কতটা জরুরি গবেষক আর ফিল্ম প্র্যাকটিশনারদের মাঝে? না, এটা তো খুবই জরুরি। বিশেষ করে আমরা যে প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন এক্সিবিশন আসপেক্ট যেগুলো আমরা কথা বলছিলাম, সেটার জন্য তো একটা ডায়ালগ হতে হবে বিটুইন মানে ফিল্ম রিসার্চার এবং যারা ফিল্ম মেকিং কমিউনিটি তাদের মধ্যে। আর কিন্তু আরেকটা হলো যে এমনকি যারা ফিল্ম ক্রিটিক, যারা হয়তো পত্রিকায় চলচ্চিত্র সমালোচনা লিখছেন, তাদের সাথেও কিন্তু ফিল্ম মেকিং কমিউনিটির একটা ডায়ালগের প্রয়োজন আছে। কিন্তু আমার মনে হয় যেই দৃষ্টিকোণ থেকে ফাহমিদা এটা তুলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের যে ইন্টার গ্রুপ ডায়ালগ সেগুলো বরং আমাদের মধ্যে কম। যে দেখা যায় যে ফিল্ম মেকিং কমিউনিটি সেটা FDC ভিত্তিক হোক FDC-র বাইরে হোক, তারা তাদের মতো কাজ করছেন, কিন্তু অন্যদিকে যারা আপনার আমরা রিসার্চ করছি, আমরা আমাদের মতো রিসার্চ করছি, প্রয়োজন হলে উই রিচ আউট টু দি ফিল্ম মেকিং কমিউনিটি, কিন্তু হয়তো সবসময় আমরা অত সংশ্লিষ্ট না। যদিও ক্ষেত্রবেশে যেখানে আমি এবং ফাহমিদা দুজনেই আমরা চলচ্চিত্র সংসদ আন্দোলন থেকে এসেছি, তার ফলে দেখা যায় যে আমরা যে অনেক ক্ষেত্রে যে ফিল্ম মেকারকে নিয়ে কাজ করতে চাচ্ছি তার সাথে আমাদের ইতিমধ্যেই একটা মানে ডায়ালগ আছে বা একটা জানাশোনা আছে সেটা। আর আমি অন্য একটা বিষয়, যেমন রাজু ভাই মানে সরি একটু ইন্টারাপ্ট করি আর কি, আমি যখন একুশে টিভিতে কাজ করছিলাম প্রযোজনায় অনুষ্ঠান প্রযোজনায়, তখন কিন্তু আমি মানে আমাকে দেওয়া হয়েছিল চলচ্চিত্রের গান বিষয়ে একটা অনুষ্ঠান করার। তো সেখানের ভিতরে আমি আসলে ওই যে বিভিন্ন রহমান তারপর এহতেশাম ওনাদের কিছু কিছু ইন্টারভিউ তখন শুট করেছি। এখন আনফর্চুনেটলি যেহেতু টেলিভিশনের, সেটা টেলিভিশনের হয়ে গেছে আমার কাছে হর্ষিত ভাই, কিন্তু ওই সময়ে আজিম, সুজাতা, রহমান তারপর আনোয়ার হোসেন অনেকের ইন্টারভিউ ধারণ করেছিলাম, এবং সেই জায়গাটাতে খুব ইন্টারেস্টিং স্মৃতি আছে আর কি, যে এই ডায়ালগটা হওয়া দরকার মনে হয়েছে। আর এই এখন যে ডায়ালগ করছি এটাও আসলে সেই তাগিদ থেকেই, কিন্তু চলচ্চিত্র পরিচালকদের সাথে কথা বলছি বা একাডেমিশিয়ানস বা ধরেন যারা কলাকুশলী আছেন। হ্যাঁ জি রাজু ভাই, লোচে আপনিও চাইলে ইনক্লুড করতে পারেন এই প্রসঙ্গে। আচ্ছা রাজু ভাই শেষ করে নিই। জি জি, না আমরা লটে তো ওরাল হিস্ট্রি কথা অলরেডি বলেছেন, যেটা ফাহমিদা যেটা করেছো একুশে টিভিতে সেটা একজন ওরাল হিস্ট্রি, কিন্তু আমি জানি ওইগুলো তো এখন পাওয়া যায় ওই প্রোগ্রামগুলো, ওই ইন্টারভিউগুলো, আজিম সুজাতা ওদের যে ইয়েগুলো। আমি খালি আমার কাছে দুটো পর্ব ছিল অনুষ্ঠানটার, একটাতে রহমানের ইন্টারভিউ ছোটখানি আর আরেকটাতে আছে বোধহয় ইয়ের আজাদ রহমানের ইন্টারভিউ, কিন্তু মূলত সেটা গানের অনুষ্ঠান। কিন্তু আমার তো প্রথম অনুষ্ঠান, আমাকে দেওয়া হয়েছে ফিল্মের গানের অনুষ্ঠান বানাতে, আমি মন খুব খারাপ, আমার প্রথম অনুষ্ঠান ছিল কিন্তু ফিল্মের গানের অনুষ্ঠান। তো যাই হোক, আমি করলাম কি সেখানের ভিতরে আবার মানে তেতো ওষুধের ভেতরে মানে কি বলবো মিষ্টিও সংযুক্ত করে দিলাম, মানে সেখানে আমি আমার মানে মনের খোরাকটা পূর্ণ করলাম তাদের কিছু কিছু ইন্টারভিউ জুড়ে দিয়ে গানের ফাঁকে ফাঁকে। আমার মনে হয় ওরাল হিস্ট্রি শুধু না, আমার মনে হয় যে বাংলাদেশের এত টেলিভিশন স্টেশন এই মুহূর্তে আর তারপরে বিটিভি, আমার মনে হয় এই যে আমরা যা যা আর্কাইভ থেকে ডিজিটাইজ করতে পারি, যা যা আছে, আপনি যে মাত্র বলছেন যে এই এইগুলি ছিল আমি করেছি এগুলি এখন কোথায় মানে হাওয়া হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় বিভিন্ন জার্নালিস্ট থেকে যদি আমরা জিজ্ঞাসা করি যে কি এখন আছে আপনার কাছে, এগুলি ডিজিটাইজ করে এগুলি অনলাইন করে, এটা বিশাল, আসলে এটা বিশাল একটা প্রজেক্ট, কিন্তু আমার মনে হয় যে অনেক কাজ অলরেডি
হয়েছে এগুলি একসঙ্গে একটা অ্যাক্সেসিবল জায়গা নিয়ে আসা, এই তো হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। আর সবচেয়ে দুঃখের বিষয় কি, টেলিভিশনে না ধরেন 3 থেকে 5 মিনিটের আপনার তারা মাস্টার ক্যাসেটে রাখবে এডিটিং হওয়ার পরে, কিন্তু রাজ যে ক্যাসেট সেগুলো রিসাইকেল হয়ে যায়, এবং এটা তো খুব মানে এটা হচ্ছে খুব হতাশাজনক আর কি, সেই রাজ ক্যাসেট গুলো সব রিসাইকেল হয়ে যায়। এটা তো যাই হোক রাজু ভাই, আপনি আপনাকে দুবারও ইন্টারাপ্ট করলাম, দুঃখিত। আমি ওই তোমার রহমানের কথা শোনা যেটা মনে হচ্ছিল, রহমান মানে তো যে যে উর্দু ছবিতে অভিনয় করেছে সেই রহমান, আমাদের নায়ক রহমান, নায়ক রহমান, নায়ক রহমান, হ্যাঁ হ্যাঁ, উনি তো এক বেশ কিছু মানে আমি তো ওইখান থেকে আমি যেটা আমরা অনুষ্ঠানের শুরুর দিকে একটা আলোচনা আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের সিনেমা কালচারকে একটা সাউথ এশিয়ান পার্সপেক্টিভ থেকে দেখা, তাই না? যেটা এবং আমি আমার নিজের গবেষণা প্রসঙ্গে আমি বলেছিলাম যে আমি গবেষণার এক পর্যায়ে গিয়ে দেখলাম যে যদি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির হিস্ট্রিটাও বুঝতে হয় তবুও আমাকে কলকাতায় কি ঘটেছিল, কলকাতায় বাংলাদেশের বা পূর্ববঙ্গের চলচ্চিত্র নির্মাতারা যেমন ওবায়দুল হক বা এরকম আরও যারা চেষ্টা করেছেন, আব্বাসউদ্দিন চেষ্টা করেছেন, ইভেন কবি কাজী নজরুল ইসলাম যুক্ত ছিলেন, তো এরকম যারা মানে পূর্ববঙ্গীয় মানে বাঙালি মুসলিম চলচ্চিত্রকার কলকাতায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, সেটাও কিন্তু আমাদেরকে একটা লার্জার কালচারাল পার্সপেক্টিভ দেয় যে আসলে কেন বাংলাদেশে 1956 সালেই ছবি নির্মাণ করতে হলো, এর আগে ঢাকায় প্রথম যে ছবি হলো মুখ্য মুখোশ কেন 1956 সাল পর্যন্ত অপেক্ষা করতে হলো, কেন তার আগে এটি করা সম্ভব হলো না। তো ওই একই দৃষ্টিকোণ থেকে আমি ক্রমে ক্রমে বেশি আগ্রহী হয়ে উঠেছি মানে বাংলাদেশের সিনেমাকে আরও ট্রান্সন্যাশনাল স্ট্রাকচারে একটা ট্রান্সকালচারাল অ্যাক্টিভিটি হিসেবে দেখার জন্য, যে কারণে আমি পরবর্তীতে কাজ করেছি যেমন বলিউড কিভাবে আমাদের লোকাল ফিল্ম কালচারকে প্রভাবিত করেছে, আমি কিছু রিসার্চ করেছি, যেমন আমি অডিয়েন্স নিয়ে রিসার্চ করেছি যে বলিউড বাংলাদেশে কিভাবে গৃহীত হয়েছে, বাংলাদেশি দর্শকরা বলিউডকে, এটা আরেকটু আগে করা 2008-09 সালে আমি করেছিলাম সেটি। আর আরেকটি হচ্ছে যে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রির যে মানে ধরন প্রকরণ গল্প বলার পদ্ধতি পুরো যে আমাদের যেটা আমরা বলি যে একটা ছবির কাঠামো পপুলার ছবির কাঠামো সেটা কিন্তু আসলে এক ধরনের একটা সাউথ এশিয়ান ছবির কাঠামো, এবং সেটা হয়েছে কারণ আমাদের এখানে এক ধরনের বলিউডাইজেশন হয়েছে। আমি এখানে বলিউড বলতে বোম্বের হিন্দি সিনেমা বা ইন্ডিয়ান পপুলার সিনেমার যে কালচারাল নর্মস সেটাকে বোঝানোর চেষ্টা করছি, তো সেইগুলো নিয়ে আমি বেশ কিছু কাজ পরবর্তীতে করেছি যে বাংলাদেশের সিনেমাকে কি করে সাউথ এশিয়ান ইন্টারকানেকশন থেকে দেখা উচিত। মোরওভার আই মানে রিসেন্টলি আমি বেশি যুক্ত হয়েছি এশিয়ান সিনেমা কালচারের সাথে, যেই কারণে আমি অন্যান্য এশিয়ান দেশ যেমন মালয়েশিয়া এমনকি কোরিয়া এইসব দেশের সাথেও কিন্তু আমি বাংলাদেশের যে মানে আর্ট সিনেমা কালচার বা পপুলার সিনেমা ওয়ার সিনেমা এইগুলোকে আমি দেখার চেষ্টা করছি। আমার রিসেন্ট কাজ মানে যেটা আমি বলার চেষ্টা করছি যে আমার গবেষক হিসেবে যাত্রাবিন্দু ছিল অবশ্যই ন্যাশনাল সিনেমা, বাংলাদেশের ন্যাশনাল সিনেমা, কিন্তু ক্রমে ক্রমে আমি আরও ছড়িয়ে গিয়েছি, যখন আমি মানে গবেষক হিসেবে সম্ভবত একটু পরিণত হয়েছি তখন আমার যেটা মানে অনুধাবন এসছে যে আমাকে এটা ট্রান্সন্যাশনাল সাউথ এশিয়ান পার্সপেক্টিভে দেখতে হবে এবং এমনকি এটাকে এশিয়ান পার্সপেক্টিভে দেখতে হবে। আমি যদি একটা উদাহরণ দেই, আপনারা অনেকে হয়তো শুনেছেন ফণী মজুমদার বলে একজন চলচ্চিত্রকার আছেন যিনি বোম্বেতে ছবি নির্মাণ করেছেন, ফণী মজুমদার 1960-70 দশকে দেবানন্দকে নিয়ে তিনি বোম্বেতে ছবি নির্মাণ করেছেন, উনি 1911 সালে জন্মগ্রহণ করেছেন ফরিদপুরে, 1930-এর দশকে তিনি কলকাতায় প্রমথেশ বড়ুয়া এদের সাথে তিনি ছবি নির্মাণ করেছেন, 1940-এর দশকে তিনি চলে যান বোম্বেতে, 1950-এর দশকে তিনি চলে যান সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের যে মালে ল্যাঙ্গুয়েজ ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানকার কয়েকটা গুরুত্বপূর্ণ ছবি তৈরি করেছেন আমাদের এই পূর্ববঙ্গের বাঙালি ফণী মজুমদার, আবার 60-এর দশকে তিনি ফিরে আসেন বোম্বেতে এবং 70 আমার মনে হয় যে 80-এর দশকের শুরু পর্যন্ত তিনি ছবি নির্মাণ করেছেন, কাজেই তার ফিল্ম মেকিং কেরিয়ার ছিল অনেক বিস্তৃত। তা আমি সাম্প্রতিক একটা গবেষণা কাজ করছি এই ফণী মজুমদারকে নিয়ে এবং তার যে ট্রান্সন্যাশনাল ট্রাভেল,
তাহলে এটা চিন্তা করা যায় যে আমাদের ফরিদপুরে পূর্ববঙ্গে জন্মগ্রহণ করে তিনি মানে কতগুলো দেশে গিয়েছেন এবং তার প্রতিটা ছবি, এমনকি উনি সিঙ্গাপুরে যে মালে ল্যাঙ্গুয়েজ ফিল্ম করেছেন সেটা হচ্ছে একজন মালে ন্যাশনাল হিরো হ্যাং জ্যাবাটের উপরে। হ্যাং জ্যাবাট হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলাকে আমরা যেভাবে দেখি, মালয়েশিয়ায় হ্যাং জ্যাবাট হচ্ছে সেই ধরনের ন্যাশনালিস্ট হিরো। তো সেই ন্যাশনালিস্ট হিরোর ছবি তৈরি করছেন একজন মানে বাঙালি, পূর্ববঙ্গীয় বাঙালি যিনি পরবর্তীতে ভারতে কাজ করেছেন, তিনি তৈরি করেছেন এই মালে ন্যাশনালিস্ট এপিক। তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমাকে এটা আরো মানে নতুন করে শিখাচ্ছে যে কিভাবে আমরা যেই মানে ন্যাশনালিস্ট বা ন্যাশনাল সিনেমার যে পেরিফেরি, এটা যে অনেক ক্ষেত্রেই একটা মানে ছদ্ম বলয় এবং একটা কি বলে আমাদেরকে একটা চিন্তার ক্ষেত্র একটা বলয়ে আবদ্ধ রাখতে চায়, আমরা কি করে সেটাকে আরো পেরিয়ে যেতে পারি, সেটার একটা আমার মনে হয় যে উদাহরণ এই ধরনের কাজগুলো। তো এই জন্য এবং মোরওভার আরো যেটা ইন্টারেস্টিং যে আমরা বলছি তো সেই কি বলে যেমন লটের একটা রিসেন্ট কাজ আমি দেখেছি যে জয়নুল আবেদিন সহ আমাদের যে পূর্ববঙ্গের আর্টিস্টরা পূর্ব পাকিস্তানের, তারা প্রথম যখন ইউরোপে গেলেন সেখানে তাদের যে মানে ট্রানজেকশন অ্যান্ড ইন্টারকানেকশন সেটা নিয়ে, তো এটা খুব ইন্টারেস্টিং যে আমরা জয়নুল আবেদিনকে আমাদের একজন এগেইন একটা ন্যাশনাল কালচারের পুরোধা আর্টিস্ট হিসেবে আমরা তাকে গণ্য করি, কিন্তু তার সাথে যে ইউরোপিয়ান ইন্টারকানেকশন সে নিয়ে আমরা চিন্তা করিনি। আমি রিসেন্টলি একটা কাজ করেছি, আমি সেটার মধ্যে এস এম সুলতানও ছিল না, লোটের অংশটা এস এম সুলতানও ছিল বোধহয় না। আমি যেটা একটা ইন্টারেস্টিং কাজ করার চেষ্টা করছি সেটা হচ্ছে জহির রায়হানের যে ট্রান্সন্যাশনাল কানেকশন। জহির রায়হানকে কিন্তু আমরা সবাই দেখি খুব মানে জাতীয়তাবাদী চরিত্র হিসেবে, কিন্তু জহির রায়হান সোভিয়েত সিনেমার সাথে সংশ্লিষ্ট ছিলেন। জহির রায়হান যখন স্টপ জেনোসাইড তৈরি করেন, অনেকে স্টপ জেনোসাইড দেখে বলেছেন যে তিনি যদি তৎকালীন মানে ট্রান্সন্যাশনাল ফিল্ম মুভমেন্টের ছবি দেখে না থাকেন তাহলে স্টপ জেনোসাইডের মতো ছবি তৈরি করা সম্ভব না। স্টপ জেনোসাইড ছবিটা তৈরি শুধুই তো হয় ফার্স্ট স্লাইডটা হচ্ছে লেনিনের একটা মানে কোটেশন দিয়ে। তো আমি বলতে চাচ্ছি যে জহির রায়হানের মধ্যে যে একটা মানে ট্রান্সন্যাশনাল সেন্স অফ কালচার এন্ড সিনেমা ছিল সেটা আমি একটু বোঝার চেষ্টা করছি। আমি এই বিষয়ে একটা পেপার প্রেজেন্ট করেছি 2017 সালে শিকাগোতে, ওই আমেরিকাতে যে সোসাইটি ফর সিনেমা স্টাডিজ এর বড় সম্মেলন হয়, তো ওখানে আমার পেপারটা ছিল অ্যাকচুয়ালি এই জহির রায়হানের যে কি বলবো জহির রায়হানস কি বলবো ইউরোপিয়ান কানেকশনস উইচ মে সাউন্ড এ বিট কি বলবো অফ বিট অর অফ দ্য ট্র্যাক। তো কিন্তু আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি, আমি অবশ্য জহির রায়হানের সাথে ল্যাটিন আমেরিকার একটা সম্পর্ক দেখিয়েছি আমার একটা ইয়েতে থার্ড সিনেমার। অ্যালভারেজের ছবির সাথে মানে ল্যাটিন আমেরিকার চিলি এবং অন্যান্য কয়েকটা দেশের ছবির সাথে গবেষকরা মনে করেন যে তার সম্পর্ক আছে। জেমস লিহির কথা যদি মনে করে ফাহমিদা, জেমস লি ওই যে আমাদের শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিলেন, উনি লিখেছেন, উনি জহির রায়হানের ছবি দেখে ওনার মন্তব্য ছিল যে নিশ্চয়ই জহির রায়হানের সাথে ল্যাটিন আমেরিকার ছবির কোনো একটা আন্তর সম্পর্ক ছিল। তো এইগুলো চলচ্চিত্রের হাত তুলনা এই মুহূর্তে থেকে এটা আসলে অলরেডি একটা ইন্টারন্যাশনাল সিচুয়েশন ছিল, তাই না? এটা যদি এটা পশ্চিম পাকিস্তান বলে যেটা জার্মান সিনেমাটোগ্রাফার যদি বলে, যদি মানে কলকাতার নায়িকা যদি দেখি, বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং নায়ক যদি আমরা দেখি, তো আসলে এই ধরনের ইন্টারন্যাশনাল কো-প্রোডাকশন শুধুমাত্র মানে আজকালের অবস্থা, এটা মানে একদম মানে ইন্ডিপেন্ডেন্স থেকে মানে 47 এর পর থেকে আমরা এটা দেখতে পারতেছি। আর শুধুমাত্র মানে যাদের নাম আমরা জানি তাদের শুধু না, আমি যে আর্কাইভ ওয়ার্কের মধ্যে যদি দেখি যে আপনি যেহেতু বলছেন যে সিঙ্গাপুরের সাথে যে কানেকশন, কিছু কিছু মানে আর্কাইভের মধ্যে দেখা যাচ্ছে যে যারা ফিল্ম প্রজেকশন করতেন সরকারের জন্য 50s-60s, ওনারা অনেক অনেকবার দেখা যাচ্ছে যে তারা আসলে ব্রিটিশ আমলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময়ে আর্মির সাথে জড়িত বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে,
আর ওখানে মানে বিভিন্ন ইনফরমেশন ইউনিটসের সাথে জড়িত ছিল। উনারা আবার ফেরত ছিল, মনে করেন যে বেঙ্গলে মানে আনডিভাইডেড বেঙ্গলে একটা সিনেমা হলে কাজ করতেন, তারপরে আর্মিটার সাথে জড়িত হয়ে গেছে, তারপরে ব্রিটিশ আমলে উনারা এক ধরনের ইনফরমেশন ইউনিটের সাথে সিঙ্গাপুরে চলে গেছে ব্রিটিশ আর্মি আন্ডারে, আর তারপরে আবার পূর্ব পাকিস্তানে ফিরে আসছে, ওখানে সরকারের মানে ফিল্ম এবং ইনফরমেশন ইউনিটের সাথে জড়িত চলে আসছে। তো এই ধরনের মানে অপরিচিত লোকজন মানে যারা আমরা টেকনিশিয়ান বলতে পারি, তারা ও এই ধরনের ইন্টারন্যাশনাল রুটস নিচ্ছে ওদের কাজ করার জন্য। সো আমার মনে হয় এই ইন্টারন্যাশনাল গল্পটা এখানে আমরা একদম মানে হিস্টোরিক্যালি নিতে হবে, এবং বিভিন্ন লেভেলে যে যারা আর্টিস্ট, যারা ডিরেক্টরস, যারা যাদের নাম আমরা চিনি জানি পরিচিত আছে, কিংবা তার পাশেপাশেও অনেক ধরনের লোক আছে সিনেমার সাথে জড়িত যারা মনে করেন ইনফরমেশন হিসেবে মানে এই ধরনের ছবি থেকে চলে আসছে, বা মানে সিনেমা হলে তো সবসময় ওই সময়ে আজকালের মতন মানে শুধু বিজ্ঞাপন ছিল না, ইনফরমেশন ছবিও, যেভাবে আমরা আজকাল মানে কোভিড বিভিন্ন ধরনের ইনফরমেশন ফিল্ম দেখছি, এভাবেও মানে ডিজিজ নিয়ে বা লাইফ স্টক নিয়ে এই ধরনের ছবি বানানো হয়তো বাংলাদেশেও মানে পূর্ব পাকিস্তানেও। এই 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 ফিল্ম মেকার্সটা কারা আর এই ছবিগুলো কোথা থেকে আসছে, এই তো আসলে শুধু ন্যাশনাল একটা গল্প না। তো আমার মনে হয় এই এইসব ফিল্ডে আর আমরা অনেক আন্তর্জাতিক কানেকশন দেখতে পাচ্ছি। আমাদের আমার তো আসলে আরো আলোচনা করতে ইচ্ছা করছে, কিন্তু 2 ঘন্টা সময় হয়ে গেছে যেহেতু। হ্যাঁ, তবে আমাদের আমার মনে হয় আসলে এই ধরনের আলোচনা আসলে হওয়া উচিত, এবং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এলেন। হ্যাঁ, এবং মানে সাধারণত এই মানে করোনাকালে লাইভের মানে এত প্রাদুর্ভাব বেড়েছে, হ্যাঁ, তো সেই সত্ত্বেও আমাদের এখানে অডিয়েন্স পার্টিসিপেট করেছে, তাদের আগ্রহ আছে। হ্যাঁ, এবং চলচ্চিত্র যে আসলে শুধুমাত্র একটা বিনোদনের মাধ্যম তা না, এটা এটার যে শিক্ষা এবং সমাজে এর সুদূর প্রসারী যে একটা প্রভাব সেই বিষয়ে আমরা জানলাম, এবং একই সাথে আমরা জানলাম যে আসলে চলচ্চিত্রের সামাজিক, রাজনৈতিক এবং ঐতিহাসিক নানা অনুষঙ্গ। হ্যাঁ, এবং আপনারা খুব চমৎকার ভাবে বললেন বাংলাদেশের চলচ্চিত্রের চর্চা, ধারা, উপস্থাপনা, গবেষণা ইত্যাদি নানা ক্ষেত্রের আলোচনা এসেছে, যদিও মানে আমার ক্ষুধাটা এখনো আছে যে আরো কিছু প্রশ্ন ছিল। যাই হোক, সময়ের স্বল্পতা তো মেনে নিতেই হবে, আমরা হয়তো আরো একদিন আলোচনায় 1-2 মাস পরে আমরা আরেকটা আলোচনা করতে পারি। হ্যাঁ, আরো 2-1 জনকে আসলে এই ধরনের আলোচনার দরকার আছে রাজু ভাই। এখন যেটা হয়েছে যে আমি আমার গত 15টা বা 14টা পর্বে আমি অনেক শিখেছি, যে অনেক পরিচালকরা এসেছেন তাদের কথা জেনেছি। এখন আমরা অনুষ্ঠানটা শেষ করে দিব, শেষ করবার আগে রাজু ভাই কিছু বলবেন বা লোটে একটু 2টো কথা একটু বলে দেন। অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো লাগছে, আর এই আসলে এই ধরনের আলাপ অনেক দিন। রাজু ভাই একটু। হ্যাঁ, আমার মনে হয় ফাহমিদাকে ধন্যবাদ এরকম উদ্যোগ নেওয়ার জন্য, আর বিশেষ করে আমার যারা তরুণ শিক্ষার্থী বা গবেষক যারা ফিল্ম নিয়ে রিসার্চ করতে চান, মানে আমরা যেটা দেখছি খুব আশাব্যঞ্জক যে অনেকগুলো সরকারি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ডিপার্টমেন্ট হয়েছে এবং অনেক কাজের জায়গা হয়েছে, গবেষণার জায়গাও বেড়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বেশ কিছু গবেষণা এখন হচ্ছে ফেলোশিপের মাধ্যমে। তো আমার একটা অনুরোধ যেটা থাকবে সেটা হচ্ছে যে তরুণ গবেষক শিক্ষার্থীদের কাছে, যেটা লটে এক পর্যায়ে বলছিলেন, সেটা হচ্ছে যে এই রাস্তাটা কিন্তু খুব মানে সহজ না, এটা সময় সাপেক্ষ এবং ইট নিডস মানে একটু লং কমিটমেন্ট। মানে আমরা যেটা দেখছি যে আমরা হয়তো প্রকাশনার সংখ্যা বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডক্টর ফাহমিদা যেরকম গুরুত্ব দিয়ে আমার এবং লটের প্রকাশনা উপস্থাপন করলেন এখানে, মানে তার জন্য তাকে আবারও ধন্যবাদ। কিন্তু আমি বলছি যে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রকাশনার জন্য কিন্তু 10-15-20 বছরের যে মানে পরিশ্রম এবং গবেষণা এগুলো একসাথে করে তারপরে গিয়ে কিন্তু এই ধরনের বইগুলো প্রকাশিত হচ্ছে। তো সবাই এতটা করবেন সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে মানে ফিল্ম রিসার্চ একটা খুব এক্সাইটিং ফিল্ড, এটা আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, এবং আমার মনে হয় আমরা 3 জন যারা আছি
বা আরো যারা আমাদের সাথে আছেন এবং ছিলেন ডক্টর ফাহমিদ সহ সবাই আমরা চাইবো যে আপনারা আরো আসেন, আমাদের যে কোনো রকম সমর্থন সহযোগিতা দরকার হলে আমরা দিতে চাই, কিন্তু ভালো মানসম্পন্ন গবেষণা যেন হয় এবং সেটার জন্য যে কষ্টটা করতে হবে সেই কমিটমেন্টটা আমরা আপনাদের কাছ থেকে চাইবো, তাহলে বাংলাদেশের সিনেমা রিসার্চ আরো মানে সমৃদ্ধ হবে এবং আমরা সেই দিনের জন্য তাকিয়ে আছি। এটা বলে আমি ধন্যবাদ রাজীব ভাই, ধন্যবাদ লোটে হোক, আপনার আমরা সত্যি আলোকিত হলাম এবং এই আলোচনা আবার নতুন আলোচনার তৃষ্ণা আমাদের ভেতরে জাগিয়ে দিল। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে তাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, শারীরিক সুস্থতা দরকার, মানসিক সুস্থতাও দরকার। আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশের চলচ্চিত্রের চর্চা ধারা এবং উপস্থাপনা আরো সমৃদ্ধ হোক, বাংলাদেশের চলচ্চিত্রের গবেষণারও পথটা আরো স্কলারলি ভাবে এগিয়ে চলুক। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানে শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ।